ইনশাল্লাহ প্রাইজ অ্যাকশন শিখব এবং ট্রেন্ডের সাথে আমরা কেমনে মিলাবো প্রাইজ অ্যাকশান কি কেমনে ড্র করব না করব সব কিছু আজকে আমরা দেখবো ইনশাল্লাহ মানে প্রাইজ অ্যাকশানের এ টু জেড সব শেষ করব কিন্তু আসলে প্রাইজ অ্যাকশন জিনিসটা কি এইটা তো সবার আগে জানা উচিত তাই তো প্রাইজ অ্যাকশন জিনিসটা হলো ভাইয়া মার্কেটে দুই ধরনের মানুষ থাকে বুঝছেন একটা হলো আপনার বায়ার আর একটা হলো আপনার সেলার এখন এই বায়ার এবং সেলার এই দুইজন যে বাই করবে অথবা সেল করবে এ কিসের মাধ্যমে করবে মূলত প্রাইজের মাধ্যমে করবে কারণ যার কাছে সুইটেবল যেই প্রাইজ হবে সে ওই প্রাইজে বাই অথবা সেল করবে তাহলে এই যে বাই সেল হচ্ছে এটা যদি কোনো প্রাইজের মাধ্যমে হয় ধরেন কোনো টেকনিক্যাল জিনিস না শুধু প্রাইজের মাধ্যমে হচ্ছে তখন আমরা এটা বলব প্রাইজ অ্যাকশন বুঝছেন যদি কোনো প্রাইস শুধু প্রাইজ মানে প্রাইজের মাধ্যমে হয় কোনো ধরনের সাপোর্ট রেসিস্টেন্স অথবা আপনার অন্য অন্য সকল ধরনের চার্ট প্যাটার্ন আছে ওগুলোর মাধ্যমে না শুধু প্রাইজের মাধ্যমে হবে তখন ওই জিনিসটাকে আমরা বলবো মূলত প্রাইজ অ্যাকশন ওকে আস্তে আস্তে না যাবো মানে নর্মাল জিনিস এতটুকুই এখন সবথেকে বেশি ইম্পর্টেন্ট ভাই এই প্রাইজ অ্যাকশান জিনিসটা কি এটা লাগবে কেন আমাদের কেন এই প্রাইজ অ্যাকশান কাজে দিবে প্রাইজ অ্যাকশান কাজে দেবে হলো ট্রেডিংয়ের ভিতরে টেকনোলজি জিনিসটা মানে টেকনিক্যাল অ্যানালাইসিস যে আমরা খাটাই এটা তো একটা টেকনোলজি এই টেকনোলজির ভিতরে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো আপনার প্রাইজ অ্যাকশান বুঝছেন মানে টেকনিক্যাল অ্যানালাইসিস যে আমরা করি এই যে এই জায়গাটাতে যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করি এই টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমার প্রাইজের অ্যাকশান মানে ধরেন একটা এইখানে আছে দশ টাকা এইখানে যায় পনেরো টাকা হয়েছে বাট এই পাঁচ টাকা থেকে পনেরো টাকা এই যে ডিফারেন্ট এইখানে কি কি ধরনের ঝামেলা ঝমেলা ঘুরছে এইখানে বায়ার সেলারের কি ধরনের অ্যাকশান আসছে মাথার ভিতরে প্রাইজ নেওয়া এই জিনিসগুলোই হলো মূলত প্রাইজ অ্যাকশান আর এটা কাজ কেমনি করবে এটার মাধ্যমে আমরা মার্কেটকে প্রিডিটেক্ট করতে পারবো মানে মার্কেট আমরা কিন্তু কেউ ফিউচার জানি না ফিউচার কিন্তু আমরা কেউই জানি না বাট আমরা প্রিডিক্ট করতে পারবো পাস্টের অ্যানালাইসিস দিয়ে তাহলে পাস্টের যখন কোনো ধরনের অ্যানালাইসিস আমরা করি ওই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ফিউচারে যদি কোনো ধরনের ট্রেড নেই ওইটা হয়ে যাবে আমার প্রাইজ্যাকশান বুকে আরও এক জিনিস আছে অ্যাকশনের ভিতরে মার্কেটের ভিতরে মোমেন্ট আসে আমরা বলতো বুঝি কোন জায়গাটা থেকে বাই করবো কোন জায়গাটা থেকে সেল করবো বুঝছেন আরও জিনিস আছে মার্কেট কোন থেকে গেইন করবে মার্কেটে এখান থেকে গেইন করতে পারে উপরেও যাইতে পারে এই যে বর্তমানে কিন্তু একটা প্রাইজের অ্যাকশন চলতেছে বুঝছেন এই যে প্রাইজের অ্যাকশন থেকে মার্কেট কি গেইন করবে উপরের দিকে যাবে না লোজ করবে নিচের দিকে যাবে এই যে জিনিসগুলো আমরা বুঝবো এই জিনিসগুলো হলো মূলত প্রাইজ অ্যাকশন বুঝছেন মানে বায়ার এবং সেলারের যে সাইকোলজিটা ঘটে ওই একটা পার্টিকুলার জায়গায় ওই জায়গাটারে আমরা বিভিন্ন নামে ডিসাইড করতে পারি কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স করতে পারে কেউ ডিমান্ড সাপ্লাই করতে পারে কেউ অর্ডার ফ্লো অর্ডার ব্লক করতে পারে কেউ ফেয়ার ভ্যালু করতে পারে কেউ ইনভেস্টমেন্ট করতে পারে কেউ ব্রেক অফ স্ট্রাকচার করতে পারে কেউ ক্যারেক্টার চেঞ্জ করতে পারে মানে এনিথিং আপনার যত ধরনের নলেজ আছে এই সব জায়গায় যায় যখন খাটাবেন তখন আপনি দেখতেছেন কি প্রাইজের অ্যাকশন বুঝছেন তাইলে মূলত প্রাইজের অ্যাকশন জিনিসটা চারটা জিনিসের মাধ্যমেই ঘটে এর বেশি অন্য জিনিস আমাদের দেখার প্রয়োজন নাই বুঝছেন প্রাইজের যে এটা মূলত চারটা জিনিসের উপরে ডিপেন্ডেবল কী কী সবার আগে হলো ট্রেন্ড যেটা আমরা শিখছি কারণ ট্রেন্ডের মাধ্যমেই আমরা একটা প্রাইজের মুভমেন্ট আইডেন্টিফাই করতে পারবো বুঝছেন ধরেন একটা প্রাইজ আছে একটা প্রাইজ আছে এই প্রাইজটা এই এইখানে আছে আপনার পাঁচ ডলার বুঝছেন এই পর্যন্ত যে হয়ে গেল দশ ডলার বাট এটা ক্যান হয়েছে এটার পিছনে দায়ী কে ট্রেন্ড দায়ী ক্যান ট্রেন্ড দায়ী কারণ আমার ট্রেন যখন উপরে থাকবে তখনই এই পাঁচ টাকা এইখানে যায় দশ টাকা হবে বুঝলেন নাই আমার ট্রেন যদি সাইড ওয়েজ থাকে আমার পাঁচ টাকা দশ টাকা হবে না ও পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ছয় টাকার মধ্যেই ঘোরাঘুরি করতে থাকবে দেন আবার আমার ট্রেন মনে করেন ডাউনে আমার এইখানে দশ টাকা আছে এখানে কি এসে পাঁচ টাকা হবে ইয়েস হবে তাহলে আমরা ট্রেন সবার আগে আইডেন্টিফাই করলাম ট্রেন্ডের মাধ্যমে আমরা মূলত কি দেখব যে একটা মার্কেটের মুভমেন্ট কোন দিকে এটা মার্কেট কোন দিকে যাচ্ছে ভাই একটা মিনিট আমার সময় দেন ভাই প্লিজ সরি ভাই তাহলে এই ট্রেন্ড আমরা আইডেন্টিফাই করা শিখছি কারণ ট্রেন্ড দিকে থাকে একটা ট্রেন যদি আপে থাকে তাহলে আমরা আপের দিকেই ট্রেন নিব ট্রেড নিব কারণ একটা আপ ট্রেন্ড দেখতেছি আমি প্রাইজের দাম বাড়তেছে এখানে আমার জন্য ডাউন ম্যাটার করে না বুঝছেন সো প্রাইজ অ্যাকশনের প্রথম যে ধাপ ওইটা হলো আমার ট্রেন্ড ট্রেন্ডটা আইডেন্টিফাই হয়েছে দেন আমি কি দেখবো ক্যান্ডেল সাইকোলজি আমি যদি শর্টার টাইম ফ্রেমে ট্রেড করি লঙ্গার টাইম ফ্রেমে যে আমি দেখবো আমার ক্যান্ডেল এখানে কী ধরনের কাজ করতেছে বুঝছেন দেন তাহলে আজকে আমরা মূলত কি দেখব সাপোর্ট রেজিস্ট্যান্স দেখব আর এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মাধ্যমে কেমনে আমরা ট্রেড নিতে পারি প্রাইস অ্যাক্সেনিপ্রেডেড করে সেইটা আজকে আমরা এখান থেকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ তাহলে আমরা সবার আগে কি শিখবো সাপোর্ট রেজিস্ট্যান্স শিখবো এখন এই সাপোর্ট রেজিস্টেন্স শেখার আগে আবার আরও একটা জিনিস শিখতে হবে সেটা হলো কি লেভেল এবং কী লেভেলে লাগে আরও আরও একটা জিনিস শিখতে হবে সেটা হলো আমার মার্কেটের কারেন্ট সিচুয়েশান আমি মার্কেটকে আমি খুঁজবো বিড এবং আস্ক দুইটা প্রাইজ থাকে যে কোনো জিনিসেরই দুইটা প্রাইজ থাকে বুঝছেন একটা কি একটা হলো আমার বিড আর একটা হলো আমার আস্ক বিড মানে কি বিড মানে হলো যেইখান থেকে একটা মানুষ কেনার জন্য প্রস্তুত থাকে বুঝছেন আর আস্কিং মানে কি যেই জায়গাটা থাকে একটা মানুষ বিক্রির জন্য প্রস্তুত থাকে তাহলে এই বিড আর আস্ক এটা আপনি মোটামুটি ফরেক্সে ক্রিপ্টোতে স্টকে মোটামুটি সব জায়গায় এই জিনিসটা আপনি খেয়াল করবেন বিট আর আস্ক সো মানুষ এভাবে বলে না মানুষ বলে বাট এটা মূলত আইডিয়াল যে জিনিসটা সেটা হলো বিট আর আস্ক এই দুইটার মাঝখানে একটা জিনিস আছে ওইটারে আমরা বলি স্প্রেড তো স্প্রেডটার দিকে আমরা এখন যাবো না আমরা শুধু বিট আর আস্ক দেখব কোনো মার্কেটের ভিতরে ধরেন একটা মানুষ আছে ও পঞ্চাশ হাজার টাকায় বেস্তে রাজি আছে বুঝছেন এটা কি ওর আস্কিং প্রাইস ওর একটা বাইক আছে ও পঞ্চাশ হাজার টাকায় আছে ভাই আমি তো পঞ্চাশ টাকায় কিনবো না আমি চল্লিশ হাজার টাকায় কিনবো তাইলে মার্কেট যে সিচুয়েশনে থাকে যেমন ধরেন এই আমি যদি এই জায়গাটাতে যাই সরি ধরেন আমি এই জায়গাটাতে আসি না এখান থেকে বের হয়ে যায় চার্টে যাই সরাসরি ধরেন এই জায়গাটাতে কোনো প্রাইস আছে এই জায়গাটাতে কোনো প্রাইস আছে বিশ টাকা বাট আমার জন্য এটা সুইটেবল না আমি চিন্তা করতেছি প্রাইস বিশ টাকা আছে আমি এখান থেকে কিনবো না প্রাইস যখন এখান থেকে তিরিশ টাকা এই দশ টাকায় হবে তখন আমার থেকে কিনবো আমি এখান থেকে কিনবো তাহলে এই যে আমার একটা প্রাইস এই যে একটা প্রাইস এই যে সিচুয়েশন এই যে প্রাইসটা ও আমার কি বলতেছে মার্কেট আমার বলতেছে যে তুমি বিশ টাকা আমি তোমার আইডিয়াল একটা প্রাইস দিলাম তুমি কি বিশ টাকা থেকে কিনতে চাও আপনার যদি না মনে হয় নো প্রবলেম তাহলে এটা কি হবে এটা হবে মার্কেটের আস্কিং প্রাইস কারণ মার্কেট আপনার এই প্রাইসটাতে একটা ট্রেড দিতে চাচ্ছে কিন্তু আপনি বিট করলেন কী বিট করলেন যে আমি বিশ টাকা থেকে কিনবো না আমি এখানে পনেরো টাকা থেকে কিনবো আমি দশ টাকা থেকে কিনবো এই যে দশ টাকা থেকে পনেরো টাকা কিনতে এসেছি এই জিনিসটাই হলো আমার বিট আর মার্কেট যে আমার থেকে চাচ্ছে এইটা হলো আমার মার্কেটের আস্ক কিন্তু এই দুইটার মাঝখানে যে জিনিসটা ঘটছে কি ঘটছে এখানে এখানে দশ হাজার টাকার একটা গ্যাপ এই যে গ্যাপটা এই গ্যাপটা আমি বলি মূলত আমরা স্প্রেড আমরা যখন ফরেক্সে ট্রেড করবো তখন এই স্প্রেডের সাথে আমাদের পিপের মাধ্যমে জয়েন থাকবে স্প্রেড এর মাধ্যমে আমরা স্টপ লস এই স্প্রেডের মাধ্যমে মার্কেটে কত টাকা আমরা ব্রোকারে দিচ্ছি এই জিনিসটা ডিপেন্ড করে বাট স্প্রেডে যাব না স্প্রেড গেলে পুরো ফরেক্স চলে আসবে এখন বুঝছেন এখন দেখেন আস্কিং প্রাইস পঞ্চাশ হাজার টাকা কেউ বলতেছে চল্লিশ দিবে কেউ বলতেছে পঁয়তাল্লিশ দিবে কেউ বলতেছে মানে সাতচল্লিশ দেবে তাহলে এই যে তিনজনের প্রাইস বলতেছে এই তিনজনের প্রাইজের ভিতরে মাঝখানে ডিফারেন্ট আসে না চল্লিশ থেকে পঞ্চাশ যদি আমি দশ মাইনাস দিই তার মানে এইখান থেকে মোটামুটি দশ হাজার হলো আমার স্প্রেড তার মানে এই ট্রেডটা যদি আমার এক্সিকিউট করতে হয় আর আমি যদি মোটামুটি এই জায়গাটাতে চল্লিশ হাজার বিট নেই তাইলে এখানে আমার মূলত ব্রোকারে প্রায় দশ হাজার টাকার মতন স্প্রেড দিতে হবে যেটা আমরা বলি ব্রোকার ফি বুঝছেন এই যদিও এটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে এত দূরে যাওয়া এখন উচিত না বাট এই এই দুইটা মানে জাস্ট বিড আর আস্ক এই দুইটার ভিতরে যে গ্যাপ থাকবে ওই গ্যাপটাই হলো আমার ব্রোকার ফি বুঝছেন কিসে ফরেক্সের ভিতরে এখন এই এটা ন্যারো হইতে পারে এটা স্প্যান্ডও হতে পারে যখন ন্যারো হবে তখন মার্কেটের ভিতরে ভলেটিলিটি বেশি থাকবে মার্কেটে বায়ার সেলার বেশি থাকবে প্রচুর পরিমাণে বিড এবং আস্কিং হবে ওইখানে মানে কেনা বেচা বেশি হবে যখন কেনা বেচা বেশি হবে তখন আপনার স্প্রেড কম হবে তখন আপনি ভালো ভালো ট্রেড পাবেন বুঝছেন এবার আরেকজন বললো যে বাইক দুইটা বাইক সেম একজন বললো যে পঞ্চাশ হাজার আরেকজন একজন বললো যে উনপঞ্চাশ হাজার এখন সবাই তো স্মার্ট আমরা এখানে যেন ট্রেড করি সবাই স্মার্ট বুঝছেন তাহলে এই যে সাপোর্ট রেসিস্ট্যান্সের খেলা এটা মূলত কোত্থেকে আসে বিট আর আস্ত থেকে আসে মার্কেট বলতেই পারে যেমন এই এই জায়গায় যদি আমি খেয়াল করি মার্কেট এখান থেকে বলতেই পারে সুন্দর একটা প্রাইস আছে ধরন এখানে চল্লিশ ডলার আছে এখানে প্রাইজের রেট আছে চল্লিশ বাট আপনি কি চল্লিশে কিনবেন না কিনবেন না আপনি কই কিনবেন আপনি তিরিশে কিনবেন তাহলে যখনই মার্কেটে যে তিরিশে আসতেছে এটা কী হয়েছে এটা একটা বাইং জোন হয়ে গেছে তাহলে সাপোর্ট রেসিস্ট্যান্সের মূলত শুরু কোত্থেকে হয় সাপোর্ট রেজিস্ট্যান্সের শুরুর মধ্যে হয় বিট আর আস্কের মাধ্যমে যেই জায়গাটা থেকে মার্কেট আপনার দেওয়ার জন্য প্রস্তুত হয় এই জায়গাটার মূলত আমরা আস্কিং প্রাইস বলি যেই জায়গাটা থেকে মূলত আমরা কিনতে রাজি হই ওই জায়গাটার আমরা মূলত বিড বলি দ্যাটস ইট আর কিছু দরকার নাই তাহলে যেই জায়গা থেকে আমরা কিনি ওই জায়গাটা আমাদের কি হয় ওই জায়গাটা আমাদের সাপোর্ট হয় বুঝছেন এই যে দেখেন মার্কেট যখন উপরে যাচ্ছে মার্কেট যখন উপরে যাচ্ছে এই জায়গাগুলো থেকে আমরা কিনতেছি এই জায়গাগুলো থেকে আমরা কিনতেছি তার মানে মার্কেটে আমার একটা প্রাইস দিল মার্কেট আমার একটা প্রাইস দিলো এই যে মার্কেটে আমার একটা প্রাইস দিলো আমি কোন প্রাইস থেকে কেনার জন্য রাজি আছি বুঝছেন ধরেন এখানে পাঁচ এখানে দশ এখানে আপনার পনেরো এখানে বিশ এটা হলো মার্কেটের একটা প্রাইস মার্কেট আপে যাচ্ছে বাট আপনি কোন জায়গা থেকে কেনার জন্য রাজি আছেন বুঝছেন আবার ধরেন মার্কেটে এখান থেকে নিচে নামতেছে এইখানে আপনার পাঁচ দিলো এখানে আপনার তিন দিলো এখানে আপনার দুই দিলো এখানে এক দিল আপনি কোন জায়গা থেকে বেচার জন্য রাজি আসেন এইটাই সাপোর্ট রেজিস্টেন্স তার মানে আপনি যদি মার্কেটে কোথাও থেকে কিনতে চান যদি কেনাকাটা করতে চান বা আপনি মনে করেন মানে আপনি বিট করবেন আপনি নেবেন মানে বাইং করবেন তখন ওইটা হয়ে যাবে আপনার সাপোর্ট আপনি যদি চিন্তা করেন আমি সেলিং করবো ওইটা হয়ে যাবে আমার রেজিস্টেন্স তাহলে সাপোর্ট রেজিস্টেন্স মূলত কি সাপোর্ট রেজিস্টেন্স মূলত হল একটা জোন যেই জোন থেকে মূলত মানুষগুলো বিট করে ফরেক্স তো একটু ডিফারেন্ট যে জোন থেকে মূলত মানুষ বিট করে বা মানুষ কিনতে চায় এখানে তো পেন্ডিং অর্ডার থাকে না বুঝছেন ফরেক্সের ভিতরে বিলিয়ন বিলিয়ন ডলারের পেন্ডিং অর্ডার থাকে যে যেমন ধরেন মার্কেটে এখান থেকে পাঁচ ডলার আছে যদি তিন ডলার হয় আমি কিনা নিব বুঝছেন এই জায়গাটাতে প্রচুর পরিমাণে অর্ডার বসে থাকে যখনই এখানে আসে ধরেন মার্কেট আপনি দেখতেছেন স্ট্রং একটা ট্রেন নিয়ে নিচে আসতেছে নিচে আসতে আসে নিচে আসতে সমস্যা নেই এই জায়গাটাতে প্রাইস টাচ করার সাথে সাথে বুম রিজন কি এই জায়গাটাতে পেন্ডিং অর্ডার থাকে মানে একটা প্রাইস ধরেন দশ টাকা চলতেছে বাট আমি কি দশ টাকা কিনবো আমার আশ করছে দশ টাকায় বাট আমি দশ টাকায় কিনবো না আমি কয় টাকা কিনবো পাঁচ টাকা কিনবো তখন আমি কি করব আমি জানি মার্কেট ঘুরায় পাঁচায় পাঁচ টাকায় যাবে এখন না যাক মার্কেট কতক্ষণ হয়েছে হয়ে যাক মানে ডিস্ট্রিবিউশন ফেস যাই করুক মার্কেট নিচ পর্যন্ত যাবে তাহলে এই যে মার্কেট পর্যন্ত যাবে আমার বিশ্বাস আছে তো আমি কিনতে চাচ্ছি কি এখান থেকে পাঁচ টাকায় তো আমি এই জায়গাটাতে কী করলাম পেন্ডিং অর্ডার রেখে দিলাম কতটুকু অর্ডার ধরেন ওয়ান বিলিয়ন ডলার এইখানে রেখা দিলাম যখনই মার্কেট এই পাঁচ টাকায় আসবে কী হবে এই যে একটা বাইং জোন কারণ এই জায়গাটাতে আমি মূলত বাই করে রাখছি অর্ডারটা দেখাচ্ছে না এই যে মার্কেটের মোমেন্টামগুলো তৈরি হয় এইভাবেই তৈরি হয় বড়ো বড়ো ক্যান্ডেলগুলো যে তৈরি হয় এইভাবেই তৈরি হয় পেন্ডিং অর্ডারের মাধ্যমে তৈরি হয় বুঝছেন তাইলে দশ ডলার আমি দেখতেছি মার্কেট দশ টাকা থেকে পাঁচ টাকায় নিচে নামতেছে ওকে বাট পাঁচ টাকায় আসার পর হুট করে মার্কেট উপরে চলে গেল রিজেন মানুষ বলবে এখানে কী হয়েছে এখানে তো কিছুই হয় না সাপোর্ট রেসিস্ট্যান্স বখর চকর কিছুই নাই কোনো ভালো জোনও নাই বাট এইখানে পেন্ডিং অর্ডার আছে এই যে মার্কেটের ভিতরে হুটহাট করে চেঞ্জ হয়ে যায় এগুলো সব হলো পেন্ডিং অর্ডারের জন্য হয় সো যখনই পাঁচ টাকায় তো কিনা রাখছে বিশাল সবাই এখানে ট্রেন দেখে আবার সেল করতেছে সবাই এখানে সেল করতেছে পাঁচ টাকা আসার পরও সেল করতেছে রিটেলার ট্রেডাররা বাট এইখানে অনেক বড় কেনার কারণে এই জায়গা থেকে মার্কেট পুশ করা শুরু করে গেন করা শুরু করে তার মানে যেই জায়গাটা থেকে মূলত বাইং আসে ওই জায়গাটা মূলত আমার সাপোর্ট জোন যেইখান থেকে আমি একটা সাপোর্ট পাচ্ছি আমার নিজের জন্য একটা সাপোর্ট পাচ্ছি ওইখান থেকে আমি বাই করার জন্য আর যেই জায়গাটা থেকে মূলত সেলিং আসে ওই জায়গাটার আমি বলবো রেজিস্ট্যান্স জোন বুঝছেন তাহলে একটা মার্কেট যদি উপরে যায় ধরেন একটা মার্কেটে যে উপরে যাচ্ছে এই যে জায়গাটা এই জায়গাটা কি এই জায়গাটা হলো আমার প্রাইজের কারেকশানের জোন একুমুলেশনের জোন দেন মার্কেট আবার উপরে যাচ্ছে এই যে উপরে যাচ্ছে এইখান থেকে সাপোর্ট নেওয়া ওর আইডিয়াল কতটুক ওর আইডিয়াল আর টু এটা একটু পর জানবো ইনশাল্লাহ দেন আবার মার্কেট অ্যাকোমেশন করতেছে দেন আবার উপরে গেছে এবার আসি যে মার্কেট কাজ কেমনে করে আমি তো দেখলাম এইভাবেই সব কিছু হচ্ছে বাট মার্কেট কাজ কমনে করে এইটা দেখার জন্য মার্কেটের কিছু ফেজ আছে কি ফেজ ধরেন একটা মার্কেট এইখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়ে ফার্স্টে এতটুক যাবে দেন আবার এখানে আসবে দেন আবার এতটুক যাবে আবার এখানে আসবে দেন আবার এখানে যাবে দেন ডাউন এইখানে কয়টা যে ফেস ঘুরছে তিনটা ফেজ ঘুরছে কি কি ফেস একটা মার্কেট যখন শুরু হয় শুরু হওয়ার পরে এই জায়গাটা হলো আপনার অ্যাকোমিলেশন ফেস এই জায়গাটাতে প্রাইজের কারেকশান হয় বুঝছেন এইখানে যখন প্রাইজের কারেকশান হয় তখন এইখানে আসে হলো আপনার পাবলিক পার্টিসিপেশন কারণ নর্মাল মানুষ একটা রেজিস্টেন্স থেকে ভরসা পায় না ধরুন একটা মার্কেট ডাউন ট্রেন্ড আছে মার্কেট ডাউন ট্রেন্ড এখন একটা জায়গা থেকে বায়ার সাপোর্ট নিচ্ছে ওকে এইখান থেকে আপনি জীবনও ব্যয় করতে পারবেন জীবনও ব্যয় করতে পারবেন পারবেন না কেন আপনার সাহসে গুলাবে না রিজন কি রিজন হলো মার্কেট তো ফুল ডাউনে একটা ডাউন মার্কেটে আমি একটা সুইং দেখা একটা দুইটা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি দেখি আমি মার্কেট উপরে নিতে পারবো ইম্পসিবল নিব না তাইলে এই যে জায়গাটা হয়ে গেছে এটা হয়ে গেছে আমার অ্যাকোমিলেশন ফেস ওকে জাস্ট একটু বোঝা ট্রাই করুন মার্কেট কেমনে কাজ করে দেন আবার যখন এখানে আসবে এখানে যখন আসবে সেম টাইম যখন আবার এখান থেকে রিজেকশন নেবে এবার পাবলিক এন্ট্রি নেবে কেন পাবলিক এন্ট্রি নেবে পাবলিক বুঝতেছে যে এই জায়গাটাতে মূলত যেই পরিমাণে সেলিং আসছিল বায়ার দুই বল করে দেওয়ার পর আবার সেম জোন থেকে রিজেকশন আসছে বুঝছেন তাহলে এইটা কিন্তু আমার কোনো ধরনের রেজিস্ট্যান্স হয় নাই বা সাপোর্ট হয় নাই এটা কখন পরিপূর্ণ হয়েছে অ্যাজ এ রেজিস্ট্যান্স সাপোর্ট হিসাবে এইখানে ঘটার পরে রেজিস্ট্যান্স সাপোর্ট কে বলতেছি আপ অ্যান্ড ডাউন ট্রেন্ডের জন্য বলতেছি একসাথে তাহলে এইখান থেকে আমার কোনো রিজেকশন আসে নাই যখন ডাউন ট্রেন্ডে এই জায়গাটা থেকে রিজেকশন আসছে মার্কেট উপরে পর্যন্ত বায়ার নিয়ে গেছে দেন আবার যখন অ্যাকোমোডেশনের সময় নিচে আসছে এবার আর মার্কেট অ্যাকোমিলেশন করতেছে না কারণ এবার পাবলিক যত ট্রেডার আছে নর্মালি তো সত্তর পার্সেন্ট আমরাই এবার আমাদের একটা জোন হয়ে গেছে কী জোন যে এর আগে এখান থেকে মোটামুটি ভালো বাইং আসছে তাহলে এইবারও এখান থেকে বাইং আসতে পারে বুঝছেন তাইলে ফার্স্টের সুইংটা কিন্তু কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল না সাপোর্ট রেজিস্ট্যান্স কখন হয়েছে যখন সেম জায়গা থেকে আরও একবার রিজেকশন নেওয়া হয়েছে তাহলে এইটা যদি আমার অ্যাকোমোডেশন ফেজ হয় এই যে জোন এর পরের জোন হবে আমার কি পাবলিক পার্টিসিপেশন এই জায়গাটাতে মূলত ট্রেডাররা এন্ট্রি নেবে কারা এন্ট্রি নেবে পাবলিক এন্ট্রি নেবে যেমন ধরেন একটা প্রাইজের দাম আছে পাঁচ টাকা বুঝছেন পাঁচ টাকা হওয়ার পর ছয় টাকা গেল কেউ কিনতেছে না পাঁচ টাকা থেকে ছয় টাকা গেছে প্যারা নাই চিল বুঝছেন এখন আবার যখন পাঁচ টাকায় আসছে তখন সবাই চিন্তা করতেছে এর আগের বার পাঁচ টাকায় কিনতে পারি এবার পাঁচ টাকায় কিনবো কারণ পাঁচ টাকা একটা ভালো প্রাইস এখান থেকে আসার পর প্রত্যেকবার মার্কেট উপরে যাচ্ছে তখন আমরা এখান থেকে কি প্লট করব, অ্যাজ এ সাপোর্ট প্লট করবো তাহলে ফার্স্টারটা কিন্তু আমার সাপোর্ট হবে না তাহলে প্রথম যে জোন থাকবে প্রথম প্রথম যে সুইং থাকবে রেজিস্টেন্সের ওইটারে আমরা বলবো অ্যাকোমিডেশন এখন এইটারে রেজিস্ট্যান্স কেন বললাম কারণ মার্কেট যখন উপরে যাচ্ছে সেলিং প্রেসারে এইখানে সেলিং কারণে এই জায়গাটাতে মূলত মার্কেটে আসছে বুঝছেন তাহলে এই জায়গায় বায়ার বসে আছে আমি মানলাম এইখানে এইখানে তো সেলার কারণ সেলার রিজেকশানই তো মার্কেটটা মূলত নিচে আসছে তা না হলে তো মার্কেট একদম সুন্দর করে উপরে যেতে থাকতো কারো না কারো রিজেকশন পাই তো নিচে আসছে তাহলে এই যে রিজেকশনটা পাইছে এটা কার রিজেকশন এটা সেলারের রিজেকশন আর সেলার রিজেকশন মানি রেজিস্ট্যান্স বায়ারের রিজেকশন মানি সাপোর্ট বুঝা গেছে সেলারের রিজেকশন মানি রেজিস্টেন্স বায়ার মানি সাপোর্ট তাহলে নিচ থেকে যখন আমরা মার্কেটে কোনো কিছু বাই করতে যাব ওইটা হয়ে যাবে আমার সাপোর্ট উপর থেকে যখন মার্কেটে কোনো কিছু সেল করব ওইটা হয়ে যাবে আমার রেজিস্ট্যান্স তাহলে মার্কেট কেমনে কাজ করে মার্কেট মার্কেট মূলত কাজ করে সবার আগে উপরে যায় এটা নর্মাল দেন নিচে আসার পরে সেম জোন অথবা ফিফটি পার্সেন্টের উপর থেকে যদি আবার নেয় তখন আমরা এখান থেকে নতুন নতুন ট্রেডাররা এন্ট্রি নেয় কারণ এদের কনফার্মেশন লাগে এখন আছে এই যে এন্ট্রি না এটা কয়বার কাজ করে একটু আগে আমরা বলছি সবার আগে আপনার আপনার পাবলিক দেন একটু সামনে যাওয়ার পর ডিস্ট্রিবিউশন আসবে কারণ এখানে যারা বাই করছে তারা সেলও করবে বুঝছেন কারণ প্রফিট বুক করতে হবে প্রফিট বুক ছাড়া তো হবে না আপনি ধরেন পাঁচ টাকা এখানে কিনছেন মার্কেটে এখানে বিশ টাকা হয়েছে নো প্রবলেম আপনার ক্যাশে কি টাকা আসবে যতক্ষণ না বেচবেন না তাইলে আমরা যখন পাঁচ টাকা এখানে কিনবো বিশ টাকা যখন হয়ে যাবে আইডিয়ালি তখন আমরা এখান থেকে সেল দিব তাহলে সেল দেওয়ার পর কি করতেছি এখানে আমাদের মনে হচ্ছে যে আমরা ট্রেডটা অফ করে দিছি বাট আসলে কিন্তু আমরা ট্রেডটা অফ করে দিই না আমরা মূলত এখানে সেল করি সেলিংয়ের মাধ্যমেই মূলত আমরা টাকাটা পাই বুঝেন নাই এমন না যে মার্কেটের কাছে প্রচুর টাকা আসে আপনি জাস্ট অফ করে দিয়েছেন শেষ আপনি যখন এই জায়গাটাতে বিশ টাকা হওয়ার পর সেল দিচ্ছেন মনে রাখবেন কেউ না কেউ এখান থেকে বাই করতেছে আপনার কাছে যেটা বিশ টাকায় সেল আরেকজনের কাছে সেটা বায় এটা কিন্তু মার্কেট ওয়ার্ক এটা বুঝতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স তো বুঝবই আমরা নর্মাল বাট মার্কেট কেমনে কাজ করে এটা বুঝতে হবে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমরা নিজেরাই রেড বানাই আমরা নিজেরাই গ্রিন বানাই আমার অনেক মানুষ হাঁটছে বাট আমি তো এদের বুঝাইতে পারতেছি না মূলত কেমনি কী করতেছি না করতেছি কারণ বাইনারি ট্রেডার এরা সবাই অনেক ভালো মানের ট্রেডার তো এগোর সাথে পায়রা ওঠা যায় না সো যাই হোক তাইলে এই মার্কেটের ভিতরে আমি নিজেই কিন্তু একবার গ্রিন বানাইছি আবার আমি নিজেই রেড বানানোর জন্য কাজ করতেছি কেমনে কাজ করছি যখন আমি এখান থেকে কিনছি প্রাইস ঠিক ছিল উপরে যাওয়ার আমি আবার সেল দিচ্ছি এখন অনেকে মনে করেন এমন কেউ নাই যে আপনি ওরা টাকা দিয়ে বের হয়ে গেলেন পসিবল না ইমপসিবল মার্কেটে হয়তো কেউ সেল করতেছে না হয় কেউ বাই করতেছে আপনি যেটা জাস্ট নর্মালি ট্রেডটা অফ করে দেওয়া দেখতেছেন এটা কিন্তু আপনি সেল দেওয়া হচ্ছে এটা মাথায় রেখেন এটা বুঝছেন তাইলে যখন এখান থেকে শুরু হয়েছে পাঁচ টাকায় দশ টাকায় যাওয়ার পরে আমি সেল দিচ্ছি কল দেন আবার যখন এখান থেকে আমি এন্ট্রি নিব নিচে নামতেছে নামতেছে এখন ধরেন পাঁচ টাকায় শুরু হয়েছে দশ টাকায় আসার পরে আবার এই দশ টাকা থেকে মার্কেট নিচে চলে আসছে চার টাকায় কি হইলো মিডিকেট হয়ে গেছে বাইং এন্ড সেলিং সমান সমান হয়ে গেছে বুঝছেন বাইং অ্যান্ড সেলিং সমান সমান হয়ে গেছে এখান থেকে কিন্তু আমি আপের জন্য ট্রেড নিব এই যে চার টাকা থেকে নিব না রিজেন হইলো মার্কেট ওর যে প্রিভিয়াস লেভেল ছিল ওই লেভেল থেকে মানে প্রিভিয়াস যে প্রাইস ছিল ওই প্রাইস থেকে অনেক নিচে চলে আসছে এখান থেকে আমার জন্য বাই করা আইডিয়াল হবে না এখন বলতে পারেন ভাই নিচে চলে আসছে দাম তো আরও কমছে আমি এখান থেকে কেন বাই করবো না কারণ আমরা প্রচুর পরিমাণে প্যানিক করি বুঝছেন দেখেন অ্যাকোমিলেশন দেন আপনার হইলো পাবলিক পার্টিসিপেশন এই যে যাব এবার হচ্ছে ডেস্টিনেশন এই এই জায়গাটা থেকে মূলত মার্কেট নিচে যেতে থাকবে যখনই নিচে যাবে এইটা হলো আপনার প্যানিক জোন বুঝছেন এইখানটাতে মানুষ প্যানিক করবে দুইও দল প্যানিক করবে দুইও দল প্যানিক করবে ক্যান প্যানিক করবে এই জায়গায় যারা বাই করছে এই যে সাপোর্টে যারা বাই করছে তারাও প্যানিক করবে রেজিস্ট্যান্সে যারা সেল করছে তারাও প্যানিক করবে এখন সেল করছে বলতে পারেন ভাই এখান থেকে তো সেলের দিকে যাচ্ছে ওর তো প্রফিট ও তো হাসবে না ও হাসবে না ও প্যানিক করবে ক্যান প্যানিক করবে ও যখন মার্কেটে এইখান থেকে উপরে যাচ্ছিল দশ টাকায় কিনছে যখন মার্কেটে এখান থেকে বারো টাকায় গেছে ওর ভাল লাগতেছিল বাট ও যে কোনো কারণে এটা হোল্ড করছে ট্রেটার হোল্ড করছে যখন মার্কেট নিচে আসতেছে ও চিন্তা করতেছে আবার পুল নিয়ে একটু উপরে যাবে বাট যাচ্ছে না মার্কেট এইয প্যানিক শুরু হয়ে গেছে আল্লাহ প্লাসের কাছাকাছি চলে আসছে কি করবো কি করবো এবারও শুধু দোয়া করতেছে আল্লাহ দশ টাকায় কিনছি কোনো রকম কোনো রকম এগারো টাকা বারো টাকায় রাখবো সেল দিয়ে দিব বুঝছেন ও চিন্তা করতেছে আমার আসলটা আসলেই হয়েছে সমস্যা নেই আমার আসলটা আসলে হস্তে গ্রিডি এইটাই এইভাবেই সাইকোলজি আপনি নিজে যখন ট্রেড করবেন অ্যাকচুয়াল ট্রেড তখন আপনি নিজেও বুঝবেন যখন মার্কেটে আপনার ট্রেড প্রেস করবেন আপনার বিপরীতে যখন যাবে আল্লাহ কোনো রকম লসটা বাঁচাই তাহলে এখান থেকে যারা দশ টাকা কিনছে এখান থেকে যখন বিশ বারো হবে বেচতে না পারবে যখনই বারো তেরোতে আসবে চিন্তা করবে আগে আসল বাঁচাই লই তখন এগারো বারো তেরো যাই আসবে প্রেস বেচা শুরু করে দেবে তাহলে একেই এই জায়গাটা থেকে বেচার জন্য যারা এখান থেকে সেল করছে ওদের প্রফিটেবল ট্রেড এই জন্যই কিন্তু আমরা বলি মাঝে মধ্যে যে পচা লেবুগুলোর ফালাই দেওয়া ভালো লেবুগুলোর মানে ভালো লেবুগুলোর ফালাই দেওয়া পচা লেবুগুলোর রাইখা দিই সেইম দশা হয়েছে আমাদের এইখানে বুঝছেন তাহলে এইখানে ভালো ট্রেড আমরা কখনোই অফ করবো না আমার আমার যতটুকু আছে আমার কনফিডেন্সের উপরে ওটা আমি হোল্ড করবো কারণ আমি জানি একটা ট্রেড লস করলে সমস্যা নাই মার্কেট থেকে ইনকাম করতে আই নলেজ নিজের যে প্যানিকনেস এটা কখনোই করা যাবে না হয়েছে লস হয়েছে বাট হোল্ড করে রাখতে হবে কারণ মোস্ট অফ ক্যাসেস হোল্ড করলে আপনার প্রফিটই হয় হয় লস না এটা একদম বলবে যে হোল্ড না করার কারণেই ওনাদের লসটা বেশি হয় কারণ আপনি একটা ভালো ট্রেডে হারাই দিয়া অন্য একটা ট্রেড যখন নিতে যাবেন অন্যভাবে অ্যানালাইসিস করা লাগবে আপনি রেপিটেডেড ট্রেড নিতে চাবেন আপনার ওইটা আইডিয়াল ট্রেড হবে না সো আপনি সুন্দর একটা ট্রেড যখন আইডিয়াল নিছেন ওইটার উপরে ভরসা রাখেন বুঝছেন ওটার উপরে ভরসা রাখেন হ্যাঁ হোল্ড ইজ গোল্ড গুড তাইলে এইখান থেকে যখন মার্কেট উপরে যাচ্ছে এটা কি হয়েছে এটা ডিস্ট্রিবিউশন হয়েছে প্রাইজের কারণ বাই করছে সেলও করবে সেল করলেই তো ডিস্ট্রিবিউশন আসে যখনই ডিস্ট্রিবিউশন আসা শুরু হয়েছে এবার প্যানিকও শুরু হয়েছে এইখানে ভাই আমি আমার আসলটা বাঁচাই লই আমি আমার আসল বাঁচাই লই ও আসল বাঁচাতে যা সেল করবে বুঝছেন ও আসল বাঁচাতে সেল করবে আর এইখান থেকে প্রাইসে কমতি হয়ে গেছে দেখে আরও মানুষ সেল করবে তখন প্রাইস আরও নিচে যাবে মানে মোরারে আরও বেশি নিচে নিবে এখন সবভাবে সময় একভাবে কাজ করবে না ডিফারেন্ট ডিফারেন্ট সাইকোলজি ডিফারেন্ট ডিফারেন্ট ঘটবে আমি জাস্ট আপনাদের বলতেছি প্রত্যেকটা পয়সারই দুইটা দিক থাকে একটা ভালো দিক একটা খারাপ দিক বুঝছেন হেড অ্যান্ড টেল বাট আমি মার্কেটটা বোঝাচ্ছি কেমনে কাজ করে মার্কেট শুরু হয়েছে অ্যাকুমুলেশন একটু কারেকশান নেবে দেন পাবলিক পার্টিসিপেশন এখানে নতুন নতুন মানুষ অ্যাড হবে এখানে অ্যাড হওয়ার পর যখন আবার ডিস্ট্রিবিউশন শুরু হবে প্যানিক শুরু হবে এই যে প্যানিক আবার মার্কেট নিচে যাবে আবার অ্যাকোমিলেশন বুঝছেন আবার অ্যাকোমিলেশন দেন আবার পাবলিক পার্টিসিপেশন এখানে কেন পাবলিক পার্টিসিপেশন নিল রিজেন প্রিভেজ জোনটা থেকে কাজ করছে এইবারও কাজ করছে মোটামুটি হ্যাঁ নিচে আসতে পারে একটু নিচে আসতে পারে পাঁচ টাকা যা চার টাকা হইতে পারে তখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেখব তখন আমরা ট্রেন লাইন দেখব আর বহুত কিছু আছে যখন আমরা চার্ট প্যাটার্ন দেখব মার্কেটের নিউজ দেখব ফান্ডামেন্টাল দেখব দেন আমরা এখানে হোল্ড করার ধান্দা করবো বাট নলেজ থাকলে আপনি মোজামুজি হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে মোটামুটি শেষ মার্কেট কেমনে কাজ করে এটা তো মোটামুটি দেখা শেষ এবার আসি সাপোর্ট রেজিস্ট্যান্স কেমনে আমরা ড্র করব মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র কেমনে করব সাপোর্ট রেজিস্টেন্স জানছি তো যেই জায়গাটা থেকে বায়ার বাই করার জন্য প্রস্তুত থাকে বুঝছেন যেই জায়গাটা থেকে বায়ার বাই করার জন্য প্রস্তুত থাকে এটার মূলত আমরা বলি সাপোর্ট জোন বুঝছেন যখন মার্কেট উপরে যায় বাই এখান থেকে বাই করে এই যে বায়ার জোন আমরা বলি সাপোর্ট জোন বায়ার একটা সাপোর্ট পাচ্ছে বাই করার জন্য যখন সেলারে রিজেকশন আসবে মানে মার্কেট নিচে যাবে তখন কি হবে রেজিস্টেন্স হবে তাদের নিচে যে সুইংগুলো হবে নিচ থেকে যে সুইংগুলো হবে ইটস আ বাইং সুইং উপর থেকে যে সুইংগুলো হবে ইটস আ সেলিং সুইং সুইং কি একজন আমার কমেন্ট করে বলছে পার্সোনালি যে ভাই আমি সুইং বুঝি না আমি বহুতবার সুইং এর কথা বলছি তা আজকে বলে দেই সুইং জিনিস হলো মার্কেট উপরে যাচ্ছে বাইং এখান থেকে 100% বাইং সুন্দর একটা বাইং রিজেকশন এই যে রিজেকশন কার রিজেকশন সেলারের রিজেকশন এই যে রিজেকশন ইটস কল সুইং বুঝছেন মার্কেট নিচে যাচ্ছে সেলার নিচে মার্কেট নিচে বাইং এর যে একটা রিজেকশন এইটাই হলো আপনার সুইং আর সাপোর্ট রেজিস্ট্যান্স এই রিজেকশনের রিজেকশনই হয় নিচ থেকে রিজেকশন মানে বায়ার রিজেকশন উপর থেকে রিজেকশন মানে সেলিং রিজেকশন কাইন্ড অফ ক্যান্ডেল বুঝছেন একটা ক্যান্ডেলের ভিতরে আমরা কি দেখছি মার্কেট যদি নিচের দিকে উইক বানায় যদি মার্কেট নিচের দিকে উইক বানায় বাইং প্রেসার মার্কেট যদি উপরের দিকে উইক বানায় সেলিং প্রেসার কারণ উপরের থেকে সেলার ঠেলতেছে নিচ থেকে বায়ার ঠেলতেছে সেম সুইং জিনিসও সেম যদি নিচের দিকে রিজেকশন আসে ইটস আ বাইং রিজেকশন এখান থেকে আমি বায়ের জন্য দেখব যদি এখান থেকে উপর থেকে রিজেকশন আসে সেলিং রিজেকশন এখান থেকে আমি সেলের জন্য দেখব ওকে ওকে সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লিয়ার এবার আমরা ড্র করি এটা আমরা কতভাবে ড্র করতে পারি এটা সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা আইডিয়ালি কতভাবে ড্র করতে পারি ওকে তাহলে এখন ধরেন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবো সাপোর্ট রেজিস্টেন্স মূলত দুই ধরনের ড্র করা যায় কেমনে একটা হলো হরিজন্টালি আর একটা হলো ট্রেন্ড লাইন হরিজন্টালি কেমনি যখন আমি সোজা সোজি কিছু ধরেন আমি এই যে হরিজন্টাল লাইন দিয়ে ড্র করলাম কোন জায়গা থেকে মার্কেটগুলো উপরে যাচ্ছে দেখেন এই যে এই জায়গা এই জায়গা থেকে মূলত মার্কেট একবার রিজেকশন নিয়ে উপরে গেছে নিচে ছিল উপরে গেছে দেন আবার এই জায়গাটা থেকে মার্কেট উপরে গেছে এটা কি হয়ে গেছে এইটা হয়ে গেছে আমার হরিজন্টাল সাপোর্ট ড্র করা এবার আমি হরিজন্টাল রেজিস্টেন্সও ড্র করি এটা কিন্তু আইডিয়াল না জাস্ট আমি দেখাচ্ছি হরিজন্টাল আর ভার্টিক্যাল কি আমরা জানবো একটু প্রপারলি কি আমরা ড্র করবো সাপোর্ট রেজিস্ট্যান্স তাহলে ধরেন এই যে এই জায়গাটা থেকে বায়ারের সেলারের রিজেকশন আসছে তাহলে এই যে রিজেকশন এই যে রিজেকশন এই রিজেকশন এগুলা কি এগুলা হলো আমার সেলিং রিজেকশন বুঝছেন সেলিং সুইং তাহলে সেলিং সুইং কার রিজেকশন সেলারের রিজেকশন এখান থেকে আমরা সেল খুঁজবো তাহলে আমরা এখন যেটা ড্র করলাম এটা হইলো হরিজন্টালে ড্র করছি এবার আমরা আরও একবার ড্র করতে পারবো যেটা আমরা বলি ট্রেন লাইনের মাধ্যমে কিন্তু আমরা মোস্ট অফ দা কেসেস মোস্ট অফ দ্য বলতে এখানে আপনি বলতে পারেন যে নাইনটি টু এইটটি পারসেন্ট মোটামুটি আমরা ট্রেন লাইন দিয়ে ড্র করবো ট্রেন লাইন কি এখান থেকে যাবো ট্রেন লাইন মানে বাঁকা লাইন বুঝছেন বাঁকা লাইন দিয়ে যে ড্র করে এইটাই হবে আমাদের ট্রেন লাইন আর মার্কেট ট্রেন লাইনের মাধ্যমেই মূলত কি ট্রেড নেওয়া যায় কেমনি ট্রেন লাইনের মাধ্যমে ট্রেড নেওয়া যায় আমরা জানি মার্কেট উপরে যখন যায় তখনই এই জায়গাটা থেকে আমরা বাইং করতে পারি এটা ট্রেন যখন উপরে যায় তখন এখান থেকে আপ ট্রেন্ড হয় আর আপ ট্রেন্ডেই তো আমরা বাইংয়ের জন্য দেখব বুঝেন নাই একটা জিনিস দশ টাকা আছে। ওইটা বিশ টাকা হওয়ার জন্যই তো ট্রাই করবে ওইটা পাঁচ টাকা হওয়ার জন্য তো ট্রাই করবে না হ্যাঁ হইতেই পারে মার্কেটের সিচুয়েশান খারাপ দশ টাকা থেকে পাঁচ টাকায় নেইমে আসতে পারে বাট আইডিয়ালি কি দশ হয়েছে মানে বিশেও হবে কারণ সবাই চায় মার্কেটের সবাই চায় প্রাইস বারুক কেউ চায় না মার্কেট ক্রাশ করুক প্রত্যেকটা মানুষ চায় প্রত্যেকটা ট্রেডার চায় প্রত্যেকটা ইনভেস্টর চায় প্রাইস বারুক বুঝলেন তাইলে ট্রেন লাইনের মাধ্যমে আমরা কী দেখতেছি মার্কেট বাড়তেছে আর বাড়তে বাড়লে কি হয় হয় বাট আমি মার্কেটে মার্কেটে কি দেখতেছি মার্কেট রেঞ্জ করতেছে আর আমরা জানি সাইড মার্কেটে আমরা ট্রেড করব না কারণ সাইড মার্কেটের ভিতরে মূলত প্রাইজের অ্যাকোমেশন হয় প্রাইজের কারেকশন হয় বুঝছেন এটা বায়ার বাই করে ওর যদি মনে হয় যে না আমি ভুলে বাই করে ফেলছি ও ওইখানে যায় প্রাইজের একটা কারেকশন তৈরি করে তাহলে প্রাইজের কারেকশানের যে জোন এই জোনটা হইলো মূলত আমার কিসের জোন এই জোনটা হলো মূলত আমার অ্যাকোমিলেশন জন বাট সাইড ট্রেন্ড আর সাইড ওয়েস ট্রেন্ডের ভিতরে আমরা আমরা ট্রেডই নেবো না কারণ আমি আমি একটা জায়গায় পাঁচ টাকা লাগাইছি ধরেন আমি এইখানে পাঁচ টাকা ট্রেড করছি মার্কেট যদি এইখানে পাঁচ টাকায় থাকে আমার কোনো প্রফিট হচ্ছে না লস হচ্ছে আমার কোনো লাভ নাই তো বাট মার্কেট ধরেন এইখান থেকে উপরে যাচ্ছে এই যে উপরে যাচ্ছে তাহলে এই যদি উপরে যায় এখানে যদি আমি পাঁচ টাকা লাগাই এখানে যদি বিশ টাকা হয় তাহলে এই যে সুইংগুলো দেখতেছি এই সুইংগুলো কি এই সুইংগুলো হলো সব আমার বাইং সুইং এই যে একটা বাইং সুইং বাইং সুইং কে সাপোর্ট তাইলে মার্কেট ট্রেন লাইন দিয়েও সব থেকে বেশি ভালো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করা যায় কেন ট্রেন লাইনের মাধ্যমে ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা যায় কারণ মার্কেট যখন আপে থাকে মার্কেট যখন আপে যাইতে থাকে তখন এখান থেকে আপের ডিরেকশন পাওয়া যায় মার্কেট যখন সাইড ওয়েজে থাকে তখন এখান থেকে তো আমি কোনো ডিরেকশান পাচ্ছি না এখান থেকে এই পর্যন্ত যাচ্ছি আবার এখান থেকে নিজে চলে আসতেছি ইয়েস আমরা সাইড ওয়েজ থেকেও ট্রেন করতে পারবো সমস্যা নেই ওইটার জন্য আমাদের আইডিয়াল কী লাগবে যে এই যে সুইংগুলো হচ্ছে এই সুইংগুলো অনেক বড়ো বড়ো লাগবে কারণ এখান থেকে ট্রেড নিলে অ্যাটলিস্ট আমার এই সুইংয়ে আস্তে আস্তে যাতে করে মিনিমাম ওয়ান ইস টু ওয়ান টু থ্রি থাকে বুঝে গেছে তাইলে মূলত আমরা দুইভাবে ড্র করতে পারি একটা হলো আমার লাইনের মাধ্যমে আর একটা হলো আমার ট্রেন লাইনের মাধ্যমে ট্রেন লাইন আমাদের জন্য আইডিয়াল ক্যান আইডিয়াল ট্রেন লাইন যদি আপের দিকে থাকে আমি যদি ট্রেন লাইন দিয়ে সাপোর্ট ড্র করি এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড নেই মার্কেট তো আপ আপে যাচ্ছে না তাইলে এইখান থেকে আমি বাইং নিলে আমার এই পর্যন্ত তো প্রফিট দিবেই আমার আরও দিতে পারে কারণ ট্রেন যদি চেঞ্জ হয় মিনিমাম আমার এই যে জোন এই জোন পর্যন্ত মার্কেট যাবে হায়ার যেটা বলি তারপর এখান থেকে ক্রাশ করা ট্রাই করবে বুঝছেন তাইলে এই জায়গাটাতে যদি আমি ট্রেড নেই সরি ধরেন এইখানটাতে আমি ট্রেড নিছি এইখানটাতে যদি আমি ট্রেড নেই মার্কেট কই আপ ট্রেন্ড আমি এখান থেকে ট্রেন্ড লাইন ড্র করছি এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড তাহলে মার্কেট যদি এখান থেকে আপ ট্রেন্ড হয় আমি যদি এই জায়গাটা থেকে মূলত বাইং এর জন্য ট্রেড নেই আমার আইডিয়াল জায়গা কই আমার আইডিয়াল জায়গা মিনিমাম এই পর্যন্ত হায়ার হাইট পর্যন্ত কারণ মার্কেট যদি আমার গ্রাফও করে মিনিমাম এই হায়ার হাইট পর্যন্ত যাই দেন করবে এর আগে করবে না তাইলে সাইড ওয়াইজ মার্কেটে আমি এটা বুঝতেছি না যে কোনো সময় প্রাইজের কারেকশন উল্টা পাল্টা হয়ে যেতে পারে বাট আপ ট্রেন্ডে আমার জন্য এখানে ভালো ট্রেড কাজ করবে কেন এই যে দেখেন প্রাইজের কারেকশন নিয়ে নিয়ে উপরে যাচ্ছে ওকে আমি এটা কী ড্র করলাম একটা ট্রেন্ড লাইন ড্র করলাম এই যে এখান থেকে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করলাম এই যে এইভাবে একটা ট্রেন্ড লাইন ড্র করলাম ওকে এবার এখান থেকে কি আমি সেলিং খুঁজব এই জায়গাটা থেকে আমি সেলিং খুঁজব জীবন সেলিং খুঁজবো না ক্যান সেলিং খুঁজব না কারণ আমার মার্কেট আপে আর আমরা সবাই জানি ট্রেন্ড আওয়ার ফ্রেন্ড তাহলে ট্রেন্ড যদি আমাদের ফ্রেন্ড হয় আমরা এখান থেকে কি কখনোই ডাউনের জন্য ট্রেড খুঁজব খুঁজবো না তাইলে আমি এক এক ধরনের বাই গেলাম আমি এখান থেকে সেলিং কোনো প্রেশারই নিচ্ছি না ক্যান সেলিং প্রেশার নিচ্ছি না কারণ আমার মার্কেট আপে আমার মার্কেট যখন আপ ট্রেন্ড থাকবে তখন আমি শুধু বাইং থেকে ট্রেড নিব সেলিং থেকে ট্রেড নিবো না বুঝছেন মার্কেট যখন আপে থাকবে আমি শুধু বাইং থেকে নিব। সেলিং থেকে ট্রেড নিবো না তাহলে এইখান থেকে যদি আমি বাইং থেকে ট্রেড নেই কই কই ট্রেড হয়েছে এই যে আমার একটা ট্রেড হয়েছে এই যে একটা বাইং এইটা কি এটা আমারটা হইছে কারণ মার্কেট এখান থেকে ডাউনে আসতেছিল বুঝছেন বুঝলেন ভাই কারণ আমি ইজি করে বুঝাইতে চাই অনেকেই যে বেকার তারা ইমোজ দিয়ে না ভাই কান্দাকাটি বহুত ইজি এগুলো প্র্যাকটিস নাই আপনার প্র্যাকটিস দুর্বল রাতারাতি হইলে সবাই হয়ে যেত দেখেন মার্কেট এখান থেকে নিচে আসতেছে নিচে আসার পরে এই জায়গাটা থেকে একটা সুইং বানাইছে এই সুইং কে আমার কোনো সাপোর্ট এখান থেকে সাপোর্ট ইয়েস কখন সাপোর্ট যখন এই সেম লেভেল থেকে আইসা রিজেকশন নিবে এখন এই যে সুইং এই সুইংটাতে আমি কি ড্র করে রাখব জাস্ট নর্মাল একটা দাগ ড্র করে রাখব ফার্স্ট অফ অল এখানে একটা দাগ ড্র করে রাখবো কারণ কি কারণ হলো আমার মার্কেট আমার মার্কেট তো আর এই পর্যন্ত আসে নাই তখন আসছে এই পর্যন্ত আসছে আসে নাই তাহলে এইটা অ্যাজ আ আমি সাপোর্ট হিসাবে কতক্ষণ পর্যন্ত ধরতে পারবো যতক্ষণ পর্যন্ত মার্কেট এইখান থেকে উপরে যায় আবার নিচে না আসতেছে এখন যদি এইখান থেকে পুল নাই নেয় ইটস ভ্যালি সাপোর্ট সাপোর্ট মানে কি বাইং জোন তখন আমি এখান থেকে বাইং এর জন্য ট্রেড খুঁজতে পারবো এখান থেকে যদি আমি বাইং ট্রেড খুঁজি কতটুকু খুঁজব সেলার রিজেকশন পর্যন্ত সেলার কই এখানে এবার মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে তাহলে আইডিয়ালি এই হায়ার হাই থেকে আরেকটা হায়ার হাই বানানোর কথা কারণ মার্কেট হায়ার হাই বানাই উপরে যায় আর যদি হায়ার হাই নাই বানায় সমস্যা নেই নো প্রবলেম অ্যাট লিস্ট আমার যে বাইং সেলিং রিজেকশনটা ছিল এই রিজেকশনটা পর্যন্ত আমার ট্রেডটা আসবে তাইলে এইখান থেকে যদি আমি ট্রেড নেই এই যে এই যে রিজেকশনটার পরে এইখান থেকে সেমবার যখন এইখান থেকে একবার বায়ার ট্রেন্ড চেঞ্জ করছে এবার এখান থেকে আবার বাইং এর রিজেকশন আসছে আমার মিনিমাম আইডিয়াল ট্রেড কতটুক এই সুইং পর্যন্ত তাইলে এই সুইং পর্যন্ত আমি চিন্তা করি এখান থেকে আমি লং পজিশন নিব ওকে এটা হলো আমার মোটামুটি নেক্সট সুইং পর্যন্ত আমার স্টপ লস আর এই সুইং পর্যন্ত আমার টার্গেট ওয়ান ইস টু আটষট্টি নো প্রবলেম দশ ডলার ট্রেড করলে ষোলো ডলার পাচ্ছি এনাফ ছোটো ছোটো ট্রেডে আমার রিস্ক কম হবে ঝুঁকি বেশি হবে এখন ছোট ট্রেড বলছে দেখি আর ছোট ট্রেডে লাগিয়ে যায় না এটা শুধু ট্রেন লাইনের ট্রেড এক একটা মানুষ এক এক ধরনের স্ট্র্যাটাজি নিয়ে ট্রেড করে যারা ট্রেন লাইনে ট্রেড করবে তাদের জন্য এই জিনিসগুলো অনেক ভালো কারণ ওদের রিস্ক ম্যানেজ থাকে দশ ডলার লাগাইছি দশ ডলার বিশ ডলারই পাব সমস্যা নাই এখানে কিন্তু আপনি বড়ো বড়ো মুভ পাবেন না আবার বলি এখানে আপনি বড়ো বড়ো মুভ পাবেন না এখানে আপনি কি পাবেন ছোটো ছোট ট্রেড পাবেন বাট এখানে আপনার প্রফিটের চান্স বেশি থাকে রিজন কি রিজন হইলো যে মার্কেট মিনিমাম এই পর্যন্ত যাবে এটা আপনি জানেন হইতে পারে এখানে এসে আপনার মোটামুটি প্রাইসের অ্যাকোমেশন হয়েছে এখানে এসে আবার প্রাইস রেঞ্জ বাউন্ডিং করতেছে নো প্রবলেম বাট অ্যাট লিস্ট মার্কেট ওর যে পুল ব্যাক জোন আছে আগামীতে জানবো ভুল বা কি এখন জানবো না এটা পর্যন্ত যাবে মানে যে সেলারের রিজেকশন আছে এক কথায় সেলারের যে রিজেকশন এই রিজেকশন পর্যন্ত যাবে তাহলে এখান থেকে যদি সেলারের রিজেকশন পর্যন্ত যায় ওয়ান ইস টু টু এনাফ মোর দ্যান এনাফ আমার জন্য ছোটো ছোটো ট্রেড এর থেকে বেশি দরকার নাই তাহলে আইডিয়ালি যত ধরনের ট্রেড আছে সব থেকে ভালো ট্রেডগুলো ট্রেন লাইনের মাধ্যমে হয় বুঝছেন কারণ ট্রেন লাইনের মাধ্যমে আমি একটা জিনিস শিওর এখান থেকে মার্কেট উপরেই যাবে কেন কারণ মার্কেটের মুভমেন্ট আপদিকে এই জন্য বেশিরভাগ মানুষ ট্রেন লাইনের মাধ্যমে ট্রেড করে বেশিরভাগ মানুষ বেশিরভাগ বলতে আশি থেকে বেশি পার্সেন্ট মানুষ বুঝছেন কারণ এখানে আপনার সুযোগ সুবিধা বেশি থাকে ঝামেলা কম থাকে কিন্তু সবথেকে বেশি ঝামেলা হয় কই ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডে ব্রেকআউট কি যদি মার্কেটে এই যে এই যে রেঞ্জ বাউন্ড হয়েছে উপরে যদি যায় ওকে নো প্রবলেম এখান থেকে যদি নিচে আসে এটা হলো রিভার্সেল এটা কি রিভার্সেল এটা কি ব্রেকআউট এখন কথা হলো মার্কেটে এখান থেকে এতটুকু সাইডওয়েজ ছিল ওকে উপরে গিয়েছে উপরে যাওয়ার পরে আপনার স্টপ প্লাসটা হিট করে যদি মার্কেট নিচে চলে আসে আপনি কি করবেন হতেই পারে এটা একটা টাইপ মানুষ এইসব গ্রাপই পড়ে এবং দুইটা জিনিস তো কিন্তু আমি যদি একটু সেফ জোন খেলতে চাই তাহলে আমার সিঙ্গেল নিয়ে নিয়ে খেলতে হবে কারণ আমি যত বেশি ফেস করতে পারবো বল আমি তত বেশি মার্কেটে থাকতে পারবো এবার আপনি চিন্তা করেন আপনি কি দুই ছয় মাইরা নারায়ণের মতন আউট হয়ে যাবেন না আস্তে আস্তে খেলবেন বড় একটা ইনিংস খেলবেন বৃদ্ধিমান সাহার মতন আপনার ইচ্ছা বা বিরাট কোহলির মতো বলতে পারেন আপনি ম্যাক্সওয়েলের মতন চাইলে সারাদিন এসে কোবাই ঘন্টা খেলবেন এনআফ মানে দুই তিন ওভার খেলবেন রানোর হেদে চলে যাবেন আবার আপনি চাইলে আস্তে আস্তেও খেলতে পারবেন দিন শেষে আপনি কিন্তু সেঞ্চুরিও করবেন হয়তো আপনার বল লাগতে পারে সত্তরটা বাট নর্মালি আইডিয়ালি ম্যাক্সওয়েলের বল লাগতে পারে চল্লিশটা বাট এই চল্লিশটা বলে কি ও সবসময় সেঞ্চুরি করতে পারবে না চল্লিশটা বলে ও জীবনে একবারই হতে পারতে পারে আইডিয়ালি আশি বলে এটা মানা যায় কারণ এটা ন্যাচারাল তাহলে আমাদের ন্যাচারাল ট্রেডার হতে হবে ভাই বুঝছেন তখন আমরা এই ট্রেন লাইন খুঁজবো আইডিয়াল কতটুক মিনিমাম এই রিজেকশন পর্যন্ত এই রিজেকশন আসার পরে প্রাইজের একটু কারেকশন হবে যদি এখান থেকে আপনি ট্রেড অফ না করেন সাইকোলজি দেখে যদি মনে হয় যে এই জায়গাটাতে ভালো কিছু হচ্ছে এখান থেকে আমি এগ্রেসিভ সেলিং কিছু পাচ্ছি না প্রিভিয়াস জায়গা থেকে নো প্রবলেম আপনি আর একটু হায়ার হাই বানানো পর্যন্ত ওয়েট করতে পারেন যখনই হায়ার হাই বানাবে যখনই হায়ার হাই বানাবে ওইখান থেকে আপনি ট্রেড অফ করে দিতে পারেন নেই বুঝিয়ে দিচ্ছি ধরেন আপনি মার্কেট এইভাবে এইভাবে যাচ্ছে ওকে মার্কেট এখান থেকে গেছে আপনি ট্রেন লাইন ড্র করছেন সরি তো এখানে আসছে ওকে ডাউন ট্রেন্ড একটু উপরে গেছে এটা হলো আপনার জোন দেন এইখান থেকে মার্কেট আসে আবার উপরে গেছে ওকে আমি এখানে একটা ট্রেন লাইন ড্র করলাম তাহলে এটা যদি আমি একটা ট্রেন লাইন ড্র করি এটা কালারটা চেঞ্জ করি আচ্ছা দেখেন এইখানে যদি আমি একটা ট্রেন লাইন ড্র করি আর এইখান থেকে যদি আমি ট্রেড নিই আমার আইডিয়াল ট্রেডটা অফ হবে কই যায় আমার আইডিয়াল ট্রেডটা অফ হবে এইখানে যাওয়া কেন এইখানে যাওয়া কারণ এই জায়গাটা থেকেই সেলার রিজেকশন মাঝখানে যা হবে ইন্টারনাল সিচুয়েশন এখান থেকে সেলারের রিজেকশন আসার চান্স খুবই কম ট্রেন্ডে ট্রেন্ডে যদিও এখনো বহুত কিছু শিখানো লাগবে তারপর ট্রেড নেবেন বাট আমি শুধু বলতেছি জাস্ট ট্রেন্ডে কেন ট্রেড নেবেন তাহলে ট্রেন্ডের ভিতরে যদি ট্রেড নেই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড নিতেছি সাপোর্ট রেজিস্ট্যান্স শেষ বাইং করে যেই জোন থেকে সেলিং করে যে জোন থেকে শেষ আর কিছুই নেই এখন এই সেলিং বাই আমরা কেমনে করবো সেই জিনিসটাই তো দেখতেছি তাই না তাই না এইখান থেকে যদি আমি একটা ট্রেড নেই কারণ এইটা হইলো আমার রিজেকশন ছিল একবার বাইং এর সেলিং এর পরে তাহলে এটা হয়ে গেছে আমার সাপোর্ট জোন নেক্সট টাইম যখন এইখানে এইসব মার্কেট আবার কোনো ধরনের কারেকশন নেবে বা কোনো ধরনের বায়ারের রিজেকশন পাবো তখন এইখানে আমি কি করব বাইং এর জন্য ট্রেড নিবো ইয়াস তো বাইং এর জন্য আমি কতটুকু ট্রেড নেব মিনিমাম যে প্রিভিয়াস লেভেল ছিল এই যে প্রিভিয়াস যে হায়ার হাই ছিল ওই হায়ার হাই পর্যন্ত মার্কেট যাবে এই পর্যন্ত মার্কেট যাবে কারণ এইখান থেকেই হইলে কিছু একটা করবে বুঝছেন এখান থেকে করার চান্সেস খুবই কম যদি এই পর্যন্ত নাও যায় এই পর্যন্ত তো যাবে তখন আপনি সাইকোলজি বুঝবেন যে এই যে সুইংটা হয়েছিল এটা জাস্ট রিফ্রেসমেন্ট এটা এক ধরনের এর এরপরে যেটা আসছে এটাও এক ধরনের কারেকশন কারণ ওভারঅল ট্রেন্ড ডাউনে এটা ডাউন ট্রেন্ডে একটা সুইং দুইটা সুইংয়ের মাধ্যমে আমি কখনোই ট্রেড নিতে পারবো না যদিও এখান থেকে আমার নিয়ম আসে হায়ার হাই ভাঙতে হবে বুঝেন নাই কারণ এখান থেকে মার্কেট তো লো বানায় নিচে আসতেছিল জানি না ওকে কতটুকু প্র্যাকটিস করছেন মার্কেটে এখান থেকে লোয়ার লো বানায় নিচে আসতেছিলো আইডিয়ালি কি আইডিয়ালি যে হায়ার হাই এই হায়ার হাই পর্যন্ত মিনিমাম ভাঙবে তারপর আমি বলতে পারবো এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হয়েছে বুঝছেন নেক্সট টাইম যখন এটা ভাঙবে দেন এইখান থেকে আসার পর আমার আইডিয়াল ট্রেড হবে এই রিজেকশন জোন থেকে বাট আপনি একটা জোন থেকেও নিতে পারবেন বাট এটা রিস্কি হয়ে যায় বাট দুইটা জোন থেকে যদি নেন আর আপনি যদি জানেন এখান থেকে লোয়ার লো বানানোর পর আবার হায়ার হাই বানাইছে তাইলে আপনি শিওর হয়ে গেলেন যে এখান থেকে আমার ট্রেন্ড রিভার্স হয়ে গেছে যখন ট্রেন্ড রিভার্স হবে তখন এখান থেকে আমি আপের জন্য নিতে পারবো তা ট্রেন্ড রিভার্সের আগে নেওয়া উচিত না বুঝছেন তাইলে আপনার আইডিয়ালি কতটুকু থাকবে আপনার আইডিয়াল লস কই থাকবে আপনার আইডিয়াল লস থাকবে এই যে সুইংটাতে হায়ার হায়ার সুইংটাতে হ্যাঁ এখানে যদি ক্যান্ডালিস্টিক সাইকোলজি ভালো দেখেন এর দিকে দেখেন হোল্ড করেন হোল্ড করেন এটা আপনি নিজেই বুঝবেন যে আপনি হোল্ড করবেন কী করবেন না যদি এখান থেকে বাইংয়ের কিছু ভালো না পান সমস্যা না আপনি এখান থেকে ট্রেড অফ করে দেন ওয়ান ইস টু ওয়ান হবে ওয়ান ইস টু হবে নো প্রবলেম এখন এটা ওয়ান ইস টু দেরি হবে না এখানে আপনার ওয়ান ইস টু ফাইভও হইতে পারে ইট ডিপেন্ড সুইং ডিপেন্ড সুইং আপনার সুইং কত বড়ো বুঝছেন আপনার সুইং যত বড়ো হবে আপনার প্রফিট রিস্টেস তত বেশি হবে এবার এই সুইং সেম এই সুইংয়ের ক্ষেত্রে যদি আপনার মার্কেট সাইডওয়েজ থাকে আপনি যদি সাইডওয়েজ ট্রেডার হন আপনি যদি সাইডওয়েজ ট্রেডার হন শুধু সুইং সুইং ট্রেড করবেন এই সুইংয়ে বেচবেন এইখানে সেল দিবেন এইখানে সেল দিবেন এইখানে কিনবেন এইখানে সেল দিবেন এইখানে কিনবেন ইয়েস আপনি করতে পারবেন সমস্যা নাই কিন্তু সেটার জন্য আপনার মার্কেটের মুভমেন্ট বড় লাগবে জিজ্জ্যাক্ট মুভমেন্ট লাগবে যদি জিকজ্যাক্ট মুভমেন্ট না হয় তখন আপনার জন্য কষ্ট হয়ে যাবে বুঝছেন তাহলে ট্রেন লাইন বলেন আর যা কিছুই বলেন সব কিছু কই হতে হবে আপনার একটা ট্রেন্ডে হইতে হবে ওকে এবার আমরা ট্রেন্ড লাইনের কিছু এক্সাম্পল দেখি দেখেন ট্রেন লাইন কেমনে কাজ করে এখান থেকে যদি আমি সোজা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি পাবো পাবো না তাহলে আমার কি ড্র করতে হবে ট্রেন লাইন ড্র করতে হবে ওকে তাহলে এই আমি জানি আরো নিচ থেকে আসছে প্রাইস বাট আমি ওইখান থেকে নিবো না আমি শুধু দেখানোর জন্য দেখাচ্ছি বুঝছেন তাহলে এখানে যদি একটা ট্রেন লাইন ড্র করি আইডিয়াল সিচুয়েশন চিন্তা করতেছি আইডিয়াল সিচুয়েশন চিন্তা করতেছি কি সিচুয়েশন চিন্তা করতেছি যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড এতক্ষণ যেটা বুঝলাম এটার ফ্লো দেখাই মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড ওকে এখান থেকে যদি একটা সুইং আসে এইটা কী হবে এইটা আমার নেক্সট ট্রেডের জোন হবে যদি এই জায়গা থেকে রিজেকশান আসে বুঝছেন বাট এই জায়গা থেকে রিজেকশন আসে প্রাইস কই পর্যন্ত যাবে মিনিমাম কারণ এটা যদি আমি একটা সাপোর্ট ধরি এটা যদি একটা সাপোর্ট ধরি এই সাপোর্ট থেকে প্রাইস কতটুক যাবে হায়ার হাই পর্যন্ত যাবে মিনিমাম প্রিভিয়াস হায়ার হাই পর্যন্ত যাব পিএইচ প্রিভিয়াস হায়ার হাই পর্যন্ত তাহলে এখান থেকে যদি আমি ট্রেড নেই আমার অ্যাকচুয়াল ট্রেডটা কই যায় শেষ হবে এই হায়ার হাই যায় শেষ হবে তাহলে আমি এখান থেকে লাগাই এখান থেকে টিকা নিলাম দেন আমি আপনার স্টপ লসটা দিলাম মোটামুটি এই যে প্রিভিয়াস যে সুইং থাকবে এই সুইং আর একটু কাছাকাছি কারণ মার্কেট এই জায়গাটা থেকে অ্যাকোমোডেশন ফেজ আরও হতে পারে এখানে আমি দেখতেছি বলিস বাট আর একটু হয়ে পরে আবার উপরে যেতে পারে সমস্যা নেই তাহলে এটা হবে আমার আইডিয়াল স্টপ লস কতটুক এই যে সোয়িং পর্যন্ত ওকে মানলাম এবার এইখান থেকে আমার মোটামুটি আমি যদি একদম সেফ খেলতে চাই জাস্ট সেফ খেলবো তখন আমার এখান থেকে আইডিয়াল কই থাকবে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত থাকবে আমার আইডিয়াল কেন এই পর্যন্ত আমার আইডিয়াল থাকবে রিজেন হইল আমার মার্কেট যদি চেঞ্জ হয় এইখান থেকেই চেঞ্জ হবে আর দেখেন সেম জোন থেকে যায় কিন্তু মার্কেট অ্যাকোমিলেশন করছে অ্যাকোমিলেশন মানে কি প্রাইজের কারেকশন বুঝছেন ইজি ভাই বহুত ইজি প্র্যাকটিস লাগবে জাস্ট তাহলে অ্যাকোমিলেশন মানে যদি প্রাইসের কারেকশন হয় এই সেম জায়গা থেকে প্রাইসটা আপনার মুভমেন্ট করছে না ইয়াস এখন আপনার যদি মনে হয় আপনি এইখান থেকে আবার ট্রেন লাইন ড্র করবেন আপনার নিচে দুইখানেই এই ধরনের আপনি এইখানেও ট্রেন লাইন ড্র করলেন ওকে আপনার যদি যদি এইটা সুইটেবল হয় এইখানে প্রাইস দেখছেন আপনার কাজ নাও দিতে পারে আপনি চিন্তাই করতে পারেন যে এইখানে আমার 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 নো প্রবলেম আমি কিছু চাই না এইখানে বুঝছেন আপনি এটা ইন্টারনাল সিচুয়েশান ধরতে পারেন মার্কেটের হিউজ ইন্টারনাল সিচুয়েশান আছে এখন আমি যদি ডাউন ট্রেন্ড এখানে করে দিই তাহলে এইখানে যদি আমি ট্রেন্ড লাইন ড্র করি তাহলে আমার নেক্সট কোন পর্যন্ত যাওয়ার কথা মার্কেট এই পর্যন্ত যাওয়ার কথা বাট মার্কেট তো এই পর্যন্ত হয় নাই এটা তো আমি এখন ড্র করে দিছি বাট মার্কেট তো হয়নি কারণ মার্কেট তো কারেন্ট সিচুয়েশন এইখানেই পর্যন্ত তো খালি আমি দেখিনি এটা তখন আমি কী করবো এখান থেকে জাস্ট একটা ট্রেন লাইন ড্র করে রাখবো আমি এখান থেকে শুরু করে নিয়ে রাখবো সমস্যা নেই বাট এইটা তো আমার দেখা যাবে না তখন আইডিয়ালি আমি যদি প্যানিক করি তখন এই জায়গাটাতে আমার ট্রেনটা মূলত অফ করে দেবো বুঝছেন আর যদি আমি চিন্তা করি যে না আমি ঠিক ডিরেকশনে আসি নো প্রবলেম একটু হোল্ড করি দেখেন ভালো সেলিং আসছিলো কিন্তু এই জোন থেকে তিনটা থ্রি ক্রস চলে আসছিলো মোটামুটি ভালো একটা সেলিং আসছে এখান থেকে প্যানিক করবে বাট আমরা তো ক্যান্ডারিস্টিক সাইকোলজিও পড়ছি পড়ছি না হোল্ড ইজ গোল্ড এটাকে যে বলছে ভালোই বলছে দেখেন আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজি কি বলছি যে মার্কেট আমার আপ ট্রেন্ড মার্কেট আপ ট্রেন্ড এখান থেকে আমি একটা ব্যারির সিগন্যাল দেখছি ওকে একটা ব্যারিজ সিগন্যাল দেখার পরে আমি এখানে ওয়েট করছি এটা কি এক ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কী এটা ব্ল্যাক হ্যাড ওকে এখান থেকে যদি এই তিনটা ক্যান্ডেলস্টিক দেখি এটা কী এক ধরনের ব্ল্যাক হ্যাড দেন এখান থেকে একটা বাইং ক্যান্ডেল আসছে এখন বাইং ক্যান্ডেলটা মোটামুটি ভালো না কেমনে বুঝলাম ভালো কারণ এই জায়গাটা থেকে যেই পরিমাণে সেলিং আসছে ছোটো ছোটো একটা বায়ারই মোটামুটি দুইটা ক্যান্ডারে কভার করে দিছে বায়ার অ্যাক্টিভ দুই ট্রেন্ড আপ আপ ট্রেন্ডে বায়ার মোটামুটি ভালো কাজ করলে এনাফ মোর দ্যান এনাফ একটা চলতি গাড়ির ভিতরে ধাক্কা দিলেও মনে হয় যে আমি ঠেলা দিয়ে সরালেছি আমি বাহু বলি আর খালি গাড়ি তো লড়ানো সম্ভব না সো ও একটা চলতি গাড়ি ভাই বুঝছেন ও চলতি গাড়ির ভিতরে ও এতটুকু বাইং হিউজ তাইলে এটা আমি হোল্ড করার জন্য বলি নাই হোল্ড করার আরও বহুত সিচুয়েশন আছে অনেক কিছু দেখা লাগবে তারপর হোল্ড করবেন আপনি যখন সব জানবেন তখন আপনার আইডিয়ালি এখান থেকে ওয়ান 1:2 টু থ্রি ওয়ান টুই রাখবেন বাট আমি আপনাকে বলি জাস্ট আইডিয়ালি কী হবে সিঙ্গেল খেলবো আমরা সমস্যা নেই তাহলে আইডিয়ালি আমি এখানে যেটা ট্রেড অফ করে দিব যদি এখানে আমার ক্যান্ডালিস্টিক সাইকোলজি বাজে দেখি আর যদি ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বাজে না দেখি আমি হোল্ড করবো নো প্রবলেম এখান থেকে ট্রিল করবো জাস্ট ট্রিল করব কেউ ট্রিল নিয়ে কোশ্চেন করবেন না যখন সিচুয়েশন আসবে আমি বলে দিব তাহলে ট্রিল মানে কি এখান থেকে ট্রেডটা এতটুকু হয়েছে স্টপ লসটা জাস্ট কমাই দিলাম শেষ এবার কি হইলো এখান থেকে আচ্ছা এখান থেকে আমি যখন ট্রেডটা এক্সিকিউট করছিলাম এখান থেকে এই জায়গাটা আমার প্রফিটে ছিল না এই জায়গাটা একটা দাগ দিয়ে রাখি ট্রেলটাও বুঝাই এই জায়গাটা একটা দাগ দিয়ে রাখি এটা কি ছিল সরি রিং হ্যাঁ এই জায়গাটা মূলত আমার প্রফিটের জায়গা ছিল এইখান থেকে আমি ট্রেড নিছি এই সম্পূর্ণ জায়গাটা আমার প্রফিটের জায়গা ছিল হরিজন্টাল লাইন কালার চেঞ্জ ইয়েস তাহলে এই জায়গাটা মূলত আমার প্রফিটের জায়গা ছিল এখন আমি ট্রিল করবো কেমনি ট্রিল করবো ফিল করার জন্য আমি যে আমার স্টপ লসটা আছে কমাই দিব দেখেন সরি এটা না এইখানে আসবে এই রে ভাই রে আমি আমার স্টপ লসটা জাস্ট কমাইলাম এই সিচুয়েশানে আসার পরে এই সিচুয়েশানে আসার পরে আমার ট্রেডটা এইখান থেকে শুরু হয়েছে আমার মূলত আইডিয়াল ট্রেড এতটুকুই প্রফিটে ছিল কালারটা তো চেঞ্জ করে দেওয়া করতে পারলাম না ওকে ধরুন এতটুকু আমার প্রফিটে ছিল এখন আমি করছি স্টপ লস ছোটো করে দিয়েছি যদি আমি এখান থেকে ট্রেল না করি সম্পূর্ণটাই কিন্তু আমার স্টপ লস হয়ে যাবে মার্কেটে নিচে আসলে আমার লসে দেখানো শুরু করবো তখন কী হবে আমি যখন স্টপ লসটা বড় করছি ও এই পুরো জোনটারে কিনে নিয়ে আমার নতুন একটা ট্রেড হিসাবে এক্সিকিউট করে দিচ্ছে ওই ট্রেডটার ভিতরে আমি এতটুকু সম্পূর্ণ স্টপ লস নিয়ে নিছি বুঝছেন তার মানে আপনি এখানে যখন প্রফিটে ছিলেন আপনার ট্রেডটা যখন এই জায়গাটাতে ছিল তখন আপনার প্রফিটে দেখাচ্ছিল না যে এই জায়গাটাতে যখন আপনি ছিলেন আপনার প্রফিটে দেখাচ্ছিল বাট আপনি কী করছেন এই যে আপনার স্টপ লসটা বড় করে দিছেন তখন এই সম্পূর্ণ প্রফিটের জোনটা আর একটা ট্রেড হিসাবে নিয়ে নিয়ে আপনার ওই ট্রেডের প্রফিটের জোন এটা লসে দেখাই দিচ্ছে বাট আমি তো চাই না আমি এখান থেকে স্টপ লস করে দিব ছোট ইয়াস এবার কি হয়েছে আমার এই যে জোনটা এই টাকাটা আমার অ্যাড হয়ে গেছে কারণ এটা আমি প্রফিটটা বুক করে ফেলছি ইটস কল প্রফিট বুক এবং ট্রেলিং ট্রেলিং বুঝা গেছে কালকে ভিডিওটা দেখবেন আরও ভালোভাবে বুঝা যাবেন এইটাই হলো ট্রেলিং আর একবার বুঝাই ধরেন মার্কেট যেই জায়গাটা থেকে আপনি মূলত বাই করছেন আপনার ঝুঁকি মনে হচ্ছে যে এইখান থেকে মার্কেট কিছু একটা করতে পারে বাট আপনি চাচ্ছেন না ট্রেডটা অফ করতে মানে আপনার ভিতরে কনফিডেন্স আছে বাট আপনি একটু সেফ খেলবেন ওকে আপনি কি করবেন প্রফিটটা বুক করবেন কেমনে বুক করবেন স্টপ লসটা একদম কমাই দিবেন এই জায়গাটা আপনার বর্তমানে কিন্তু সব স্টপ লস বুঝছেন পুরোটাই কিন্তু স্টপ লস এই যে দেখেন লিস্ট ডিও রেশিও জিরো পয়েন্ট সতেরো মানে আপনি এক টাকা লাগায় মাত্র সতেরো পয়সা ইনকাম করতে চাচ্ছেন না আই এম নট বুকা আমি এখান থেকে স্টপ লসটা কমাই দিব ওকে ওয়ান ইস টু ওয়ান ইস টু টু শেষ আপনার আইডিয়াল যেটা থাকবে ওইটা দিবেন কথা ছিল তখন পঁয়ষট্টি ওকে এটা আমার আইডিয়াল ছিল এবার এই জায়গাটা সম্পূর্ণ আমার প্রফিটে বুঝছেন এবার এই যে জোনটা দেখতেছি এই সম্পূর্ণ জোনটা আমার প্রফিটে একটা দশ ডলার ট্রেড যদি হয় ওয়ান ইস টু ওয়ান যদি আমি দিই এইখানে অলমোস্ট কত ফিফটি পার্সেন্ট ধরেন ষাট টাকা আমার প্রফিট হয়ে গেছে এই জায়গাটা আমি আমার প্রফিট বুক করে ফেলছি আমার অ্যাকাউন্টে এটা জমা হয়ে গেছে স্টপ লসটা ছোট করছি কি হয়েছে এখানে যখনই মার্কেটে স্টপ লসের কাছাকাছি আসবে এই জায়গাটা আসবে অফ হয়ে যাবে তার মানে এই প্রফিটটা বুক আপনি শুধু এতটুকুই লস করলেন বুঝা গেছে বুঝেন নাই না বুঝলে আবার ভিডিওটা দেখবেন বুঝা যাবেন ইনশাআল্লাহ আর এটা সামনে আরো অনেকবার বলবো তখন একটু একটু করে বুঝিয়ে দেব আপনি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে ট্রেলিংটা বুঝা গেছে এবারে আমি এখান থেকে যখন ট্রেল করলাম আমার প্রফিটটা আমি বুক করে ফেলছি বাট আমি প্রফিট বুক করার পর আমি নতুন যে ট্রেডটা এক্সিকিউট করছি ট্রেলিং মানে এটা নতুন ট্রেডিং এক্সিকিউট করা বাট ওই ট্রেডটার ভিতরে আমি আমার অ্যাকাউন্টে আমরা জানি ফরেক্সের ভিতরে ক্রিপ্টোর ভিতরে সম্পূর্ণ অ্যাকাউন্ট থেকে আমরা ট্রেড নেই ওকে ক্রিপ্টোর ভিতরেই না ক্রিপ্টোতে ক্রস মার্জিন আইসোলেটেড মার্জিন আছে আলাদা বাট আমরা ফরেক্সের ভিতরে ট্রেড করলে মূলত এইভাবেই নেই সম্পূর্ণ ক্যাপিটাল নিয়েই ট্রেড নেই তাহলে এইখান থেকে আমি বুঝাই দিলাম যে এতটুকু হইলো আমার লস এতটুক আমার প্রফিট বুঝছেন এবার আমি এইখান থেকে বোঝাই দিলাম বাট আমি এখান থেকে কি করবো প্রফিটটা কি করবো এই যে টেক প্রফিটটা কি করবো মূলত আমার এখানে এই টেক প্রফিটটা আমি বাড়াইতে থাকবো টার্গেট বাড়াইতে থাকবো এবার আমি আমার মন মতো একটা টার্গেট দিয়ে রাখলাম এখন মন মতন কি মন মতন দিলেই হবে না নেক্সট যে সুইংটা থাকবে এই সুইং থেকে এই সুইং এই সুইংয়ের এর ফিফটি পার্সেন্ট থাকবে আমার আইডিয়াল টার্গেট বুঝছেন তাহলে এই সুইং থেকে এই মেজার করি এই সুইং থেকে এইখান থেকে যদি আমি একটু মেজর করি মোটামুটি দেখতেছি আমি সাতটা বার তাহলে সাতটা বার যদি হয় এইখানে সাতটা বারের অর্ধেক এখানে সাতটা বারের অর্ধেক এই দেখেন এই যে ফিফটি পার্সেন্ট একটা জোন দিয়ে দিয়েছে এখানে এখানে আমি একটু ড্র করি এই যে এই যে ফিফটি পার্সেন্ট ওকে তাইলে আমার স্টপ প্লস থেকে এতটুক দূরে আমার কি থাকবে আমার মূলত আইডিয়াল টার্গেট থাকবে তাহলে এখান থেকে যদি আমি স্টপ লস দিই এইখানে আইসা ওকে এই যে আমার সুইং এই সুইং থেকে এই পর্যন্ত ওকে দ্যাটস ইট তাহলে এই পর্যন্ত থাকবে হলো আমার আইডিয়াল টার্গেট এই কোন থাকবে আমার আইডিয়াল টার্গেট এটা হলো ট্রেন লাইনের ক্ষেত্রে কি করলাম স্টপ লস ট্রিল করলাম দেন আমার যে টার্গেটটা থাকবে কারণ আমি জানি এখান থেকে যদি মার্কেট বুম যায় মিনিমাম একদম মিনিমাম হইলো কতটুকু যাবে মিনিমাম হইলেও হায়ার হাই বানাইতে যাবে আর মিনিমাম হায়ার হাই বানাইতে কি লাগবে ফিফটি পার্সেন্ট লাগবে দেখেন এই ফিফটি পার্সেন্ট থেকে এটা ফিফটি পার্সেন্ট এটা থেকে এই সুইং ফিফটি পার্সেন্ট বুঝছেন তাইলে মূলত আমার যে বায়ার রিজেকশন থাকে সেলার রিজেকশন থাকে দুইটার ভিতরে ফিফটি পার্সেন্ট গ্যাপই থাকে বহুত হেভি জিবো আবার একটা লাইন ড্র করি ট্রেন লাইন যত দিন যাবে তত অনেকের ভাল লাগবে যে নতুন নতুন জিনিস শিখতেছি কঠিন হোক বাট ঠিক অনেকে চিন্তা করবে আলাই রে কী করে সব মাথার উপরে দিয়ে যায় আচ্ছা যাই হোক প্র্যাকটিস লাগবে ভাই বুঝছেন তাহলে এখান থেকে আমরা ট্রেন লাইনের মাধ্যমে যদি ট্রেড নেই আমাদের মুভমেন্টগুলো ছোটো থাকবে কি ছোট থাকবে মুভমেন্টগুলো ছোট থাকবে আমাদের এখানে রিক্স টু রেওয়ার রেশিও ম্যানেজ থাকবে কিন্তু ওয়ান ইস টু ফোর ওয়ান ইস টু ফাইভ এই জিনিসগুলো তখনই পাবো যখন আমাদের এই সুইংগুলো বড় বড় হবে ট্রেন লাইনের যে সুইংগুলো থাকবে এগুলো যখন বড় বড় হবে তখন আমি এখান থেকে ভালো কিছু পাবো এখন এই সুইংগুলো যদি বড়ো বড়ো হইতে হয় কী করতে হবে শর্টা টাইমে বড় সুইং চাইলে টাইম ফ্রেম চেঞ্জ ওকে এবার এখান থেকে আমি তিন মিনিটের টাইম ফ্রেম করে দিই একটু বড় টাইম ফ্রেম হয়ে গেল না আর এখন বলতে পারেন ভাই পাঁচ মিনিটে আর তিন মিনিটে বড় টাইম ফ্রেম হইলো কই ট্রেড তো সেই জায়গায় নেব না আপনি যখন শর্টা টাইম ফ্রেমে আসবেন আপনার স্টপ লস ছোট হবে কি হবে স্টপ লস ছোট হবে আর স্টপ লস যত ছোট আপনার টার্গেট যত বেশি বাট আইডিয়ালি ইউজ করি আমরা আমরা উল্টা ইউজ করবো না ওকে দেখেন মার্কেট যখন এইখান থেকে রিজেকশন নিছে এই জায়গাটা থেকে যখন রিজেকশন নিছে এই সেম জোন থেকে যখন রিজেকশন নিছে ইটস আ ভ্যালিড সাপোর্ট ফর মি কারণ আমি জানি আমার ট্রেড উপরে ট্রেন্ড উপরে উপ আপ ট্রেন্ডে যদি থাকে এটা আমার ভ্যালিড সাপোর্ট কারণ এর আগেও এইখান থেকে সাপোর্ট নিছে আরও বহুত কিছু আছে গ্যাপ গোপ বহুত কিছু আছে ওগুলো আস্তে আস্তে দেখবো বাট আইডিয়ালি চিন্তা যদি করি এখান থেকে আমার স্টপ লস কোনটা হবে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি দেখতেছি আমার বড় টাইম ফ্রেমে আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখি কম ছোট টাইম ফ্রেমে ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখি তখন থেকে যদি আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা দেখি দেন আমি যদি থেকে ট্রেড লং এর জন্য নিব এটা হলো আমার এখান থেকে হবে এইখান থেকে হবে কারণ এই যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখতেছি আমি সাপোর্ট জোনের ভিতরে নিচ থেকে রিজেকশন বাইং জোন একে তো বাইং জোন এটা সাপোর্ট জোন বাইং জোন ট্রেন লাইনের বাইং জোন দুই নিচ থেকে রিজেকশন এই ক্যান্ডেলটা হয়েছে দেন আরো একটা ক্যান্ডেল দেখতেছি যদি দেখতেছি ক্যান্ডেলটা ছোট বুঝছেন আ হ্যামার ক্যান্ডেল ডাউন ট্রেন্ড এটা এ থেকে এই পর্যন্ত শুরু করলে ডাউন ট্রেন্ড যদি হয় ইটস হ্যামার ক্যান্ডেল এখানে দুইটা বুলিশ ক্যান্ডেল হয়েছে কী কী দুইটা বুলিশ ক্যান্ডেল হয়েছে একটা হয়েছে হ্যামার দুইটা হয়েছে আমার বুলিশ সিঙ্গেল ফিং ওকে ডাউন ট্রেন্ডে এগুলো আমার জন্য সুইটেবল এবার আমার এইখান থেকে স্টপ লসটা ছোটো হবে ক্যান এইটা যখন এইখান থেকে আমি পাবো কি পাবো কনফার্মেশন পাবো তখন এখান থেকে আমার আইডিয়াল সুইং থাকবে এই পর্যন্ত এই যে যদি একটু সেফ যান ট্রেন লাইন পে পাওয়াই দেন ওকে এবার যখন আমি এখান থেকে ছটা ফ্রেমে নিলাম তখন আমার কোন পর্যন্ত যাবে এই যে এই পর্যন্ত যাবে দেখছেন সেম জায়গায় এবার আপনার ছোট হয়ে গেছে বাট আপনার টার্গেটটা বড় হয়ে গেছে এইটা হলো আপনার আইডিয়াল ওকে নো প্রবলেম এই যে আমার আইডিয়াল দ্যাটস ইট সেম জায়গা তাহলে ছটার টাইম ফ্রেমে আমরা যখন সাপোর্ট রেজিস্টেন্স ড্র করবো তখন আমরা কি করতেছি ওই জায়গাটাতে তখন আমরা ওইখান থেকে আমাদের সাপোর্ট মানে স্টপ লসটা ছোট করতেছি এখন এই যে এখান থেকে আসলো এইখানে আসলেই তো অনেকে আমরা সেল দিয়ে দিব যদি নিজের উপর বিশ্বাস না থাকে দিতে পারেন দুইটা কাজ করা যায় এখানে হয়তো স্টপ ঝুঁকিটা কমানো যায় স্টপ লসটা বড় রাখা তা না হইলে এখানে জাস্ট আইডিয়ালি থাকা উচিত কারণ আমরা স্টপ লসটা কই দিছি ট্রেন লাইনের নিচে দিছি আমরা জানি যে মার্কেটে এখান থেকে উপরে যাবে বাট সব কিছু জানার পরও মার্কেট অ্যাকোমোডেশনের জন্য নিচে আসতে পারে প্রাইসের কারেকশন হইতেই পারে লাখো লাখো এখানে ট্রেডার ইনভেস্টর ইনভেস্টার পরে আসে ওর মনেই হইলো এখানে প্রাইসটা বেশি আছে আর একটু কমলে কিনবে সমস্যা নাই বুঝছেন এক একটা মানুষের এক এক ধরনের সাইকোলজি ও এখানে চিন্তা করতেছে আর একটু নিচে আসলে কিনবে এখানে হইতে পারে আপনাকে মনে করেন সুন্দর একটা দিয়ে দিল একটা টার্গেট হিট আপনার মানে একটা স্টপ লস দিয়ে দিল মার্কেট নিচ পর্যন্ত আসলো এইখান থেকে আসলো ট্রেন লাইনের ব্রেক করলো স্টিল আপনি এখান থেকে আপে ট্রেড খুঁজতেছেন রিজেন কি রিজেন হলে আপনার লোয়ার লো ভাঙ্গে নাই বুঝছেন যদি মার্কেট এই পর্যন্ত আসে এইখানে আসে লোয়ার লো আসে তখন এইখান থেকে আপনি ট্রেডটা খুঁজা বাদ দিতে পারেন বাট যদি মার্কেট এখান থেকে ডাউন পর্যন্ত আসে ততক্ষণ আপনার বাইং সিগন্যাল থাকবে কি থাকবে বাইং সিগনাল থাকবে এখন এইখানে আপনি ট্রেড লাইনের মাধ্যমে একটা ট্রেড অফ করছেন লস করছেন স্টপ লস হিট হয়ে গেছে নো প্রবলেম এই জায়গাটা থেকে সেম জোন থেকে যখন আবার এইখান থেকে ফায়ার হবে নো প্রবলেম যে লসটা আপনার হয়েছে ওইটা আপনারা দিবে ওইভাবে বুঝছেন যেই হারে আপনার লস হয়েছিল আপনার প্রফিটটাও তখন বড় হবে কেন তখন এইখান থেকে এতটুকু যদি থাকে আমার টার্গেটও থাকবে বিশাল কারণ এই পর্যন্ত তো যাবে আর এই যে মাঝখানে যে আমার ট্রেন লাইন ব্রেক করে নিচে নিয়ে আসলো কে করছে এটা এটা হয়তো কোনো গ্র্যাবের কারণে বড় বড় কোনো খেলোয়াড়ের কারণে অথবা হইতে পারে এখানে আপনার প্রাইজের আসলেই কোনো কারেকশন ঘটছে যদি ঘটে নো প্রবলেম রিক্স টোডার রেশিও আপনার তখন হয়তো হবে ওয়ান ইস টু ওয়ান এবার আপনার রিক্স টু রেশিও হবে ওয়ান ইস টু থ্রি এখানে ফোর ফাইভ দেখাচ্ছে ডাজেন্ট ম্যাটার বাট আইডিয়ালি ওয়ান ইস টু থ্রি হবে কারণ যেই ট্রেডটা আপনি ছোটো টাইম ফ্রেমে পাচ্ছিলেন ওইটা এবার বড় টাইম ফ্রেমে পাবেন কারণ ওর গন্তব্য তো এইখানেই ওর ট্রেড এইখান থেকে শুরু হইলো ওর এই যে হায়ার হায়ার গন্তব্য এইখান থেকে শুরু হইলো হায়ার হায়ারই গন্তব্য তাইলে এখান থেকে যদি আমরা ট্রেন্ড লসে করি এইটাই ট্রেন লাইনের মানে মজা ট্রেন লাইনে ট্রেড করা এই মজা কারণ সেফ জোনে খেলা যায় আপনি এখান থেকে লস করছেন নো প্রবলেম নেক্সট টাইমে এই পর্যন্ত ওয়েট এই পর্যন্ত ওয়েট কারণ এটা কি এটা হলো প্রিভিয়াস হায়ার লো যতক্ষণ পর্যন্ত এই প্রিভিয়াস হায়ার লো ব্রেক করে লোয়ার লো না বানাবে ততক্ষণ পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ড বুঝছেন ট্রেন্ড বুঝছেন এই জন্য সবার আগে ট্রেন নিয়ে ক্লাস করাইছি মানুষের মনে হতে পারে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কি বহুত কিছু বহুত কিছু এগুলো যদি ইউটিউবে সবাই শিখাই দেয় তাহলে বিজনেস করতে পারবো না কেউ বুঝা গেছে তাহলে এই ট্রেন্ডের ভিতরে আমরা কি খেয়াল রাখবো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে আপের ট্রেন্ডই খুঁজবো ট্রেডই খুঁজবো যতক্ষণ পর্যন্ত না আমার হায়ার হাইরে লোয়ার লো ব্রেক করতেছে অনেকে এখান থেকে চিন্তা করবে যে প্রিভিয়াস লেভেল ছিল ওই লেভেলের ভাঙ্গা ফেলছে লো ডাউনের জন্য ট্রেড নো প্রবলেম ভাই আপনি ওইখান থেকেও নিতে পারবেন তখন আপনার আইডিয়াল সিচুয়েশন থাকবে কই মিনিমাম এই লোয়ার লো পর্যন্ত দেখেন এখান থেকে ভাঙ্গার পর এটা আমি নিতে বলি না এটা আইডিয়াল না ডাউন ট্রেন্ডে আপ ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেড নেওয়া মানে হলো নিজের পায়ে নিজে কুরাল মারা বাট অনেকে আছে এগ্রেসিভ হয়ে যায় অনেকে এখন এখান থেকে এটা ব্রেক করলো করলো ব্রেক সমস্যা নেই আপনি এখান থেকেও ট্রেড নিতে পারবেন আপনার আইডিয়াল কই লোয়ার লো কারণ মার্কেট যদি কিছু একটা ঘটায় লোয়ার লো থেকেই ঘটাবে ক্যান ঘটাবে কারণ লোয়ার লো একটা সুইং আর মার্কেট যা কিছু ঘটাবে সুইংয়ের আশেপাশে যা কোনো না কোনো কাজ করবে ক্যান করবে সুইংয়ের আশেপাশে যায় কোনো না কোনো কাজ কারণ ওই জায়গাটাতে প্রাইজের কারেকশন থাকে পাঁচ টাকা দশ টাকা নেক্সট টাইম আবার পাঁচ টাকায় আসছে ইয়েস মার্কেট হয়তো ওয়েজ হবে না হয় অনেক নিচে নেমে যাবে না হয় এখান থেকে প্রি কোনো অর্ডার থাকলে দৌড় ধরুন পাঁচ টাকা কিনছেন এখানে সাত টাকা আট গেছে আপনি কিনতে পারেন নাই আপনি ওয়ান মিলিয়ন ডলারের প্রি অর্ডার এখানে মাইরে রাখলেন তাহলে এখানে আসলে কি ঘুরতেছে তিনটা জিনিস ঘুরতেছে হয়তো এখান থেকে পাঁচ টাকা থেকে অনেক নিচে চলে যাচ্ছে না হয় এখান থেকে মার্কেট সাইড ওয়েজ হচ্ছে আগে কিনতে না আর অল্প অল্প কিনবে তার হয় পেন্ডিং অর্ডার থাকলে দৌড় তার মানে মার্কেটের প্রত্যেকটা জিনিস কই ঘুরতেছে সুইংয়ে সুইংয়ে ঘুরতেছে তাহলে এখান থেকে যদি আমার আইডিয়াল থাকে আমি যদি এখান থেকে সেল করতে চাই এটা করব না কারণ এটা ছোটো জোন হইতে পারে অনেক বড় একটা জোন এখানে ডাব্লিউ প্যাটার্ন টপ টপ ডাব্লিউ প্যাটার্ন মানে

বুঝছেন ডাউনেও নিতে পারবো আপেও নিতে পারবো তা ট্রেন লাইন থেকে ক্যামেরা ট্রেড নেব মূলত সাপোর্টস নিয়ে ট্রেড নিব এখন আসি যে এই সাপোর্ট কত বার কাজ করবে ভাই একটা সাপোর্ট কত বার কাজ করে ইউনিভার্সাল কোশ্চেন ইয়েস একটা সাপোর্ট তিন থেকে চারবার কাজ করে এরপরে লো হয়ে যায় তার মানে একটা সাপোর্ট ধরেন এখান থেকে এক দুই তিন চার এইটা কি এটা কেমন সাপোর্ট হবে এটা কিন্তু আমার সাপোর্ট হবে না কারণ মার্কেট এখান থেকে নিচে আসছে এটা কতক্ষণ সাপোর্ট হবে না যতক্ষণ না মার্কেট এইখানে একটা সুইং বানাচ্ছে ততক্ষণ কিন্তু এটা সাপোর্ট না যখন এখান থেকে সুইং বানার নিচে আসবে তখন এটা আমি সাপোর্ট ড্র করবো তাহলে এটার যদি একটা সাপোর্ট ড্র করি এতক্ষণ মার্কেট ঘটে নাই এখানে কিছু একটা ঘটে নাই বুঝছেন এটা বাদ দিয়ে দিয়ে ধরেন ওকে মার্কেট এখান থেকে নিচে আসতেছে ওকে একটা সুইং ওকে এবার আমি এখান থেকে সুইংটা হওয়ার পর এখান থেকে ট্রেন লাইন ড্র করে রাখছি কোন ফ্রেন্ড লাইন ড্র কিন্তু কিছুই ঘটে খালি কারণ আমাদের চার্টের ভিতরে ব্ল্যাঙ্কই থাকবে যখন এইভাবে আমি ফ্রেন্ড লাইন ড্র করে রাখবো আমার আইডিয়াল কি এখান থেকে আমি আপের জন্যই ট্রেড নিব তাহলে নিলাম একবার আপের জন্য ট্রেড নিলাম ওকে দুইবার আপের জন্য ট্রেড নিলাম তিনবার আপের জন্য ট্রেড নিলাম এইবার একবার সুইং দুইবার সুইং তিনবার সুইং দেন এইখান থেকে মার্কেট কি করবে বড় ধরনের কোনো ধরনের অ্যাকমিডেশন নিবে বড় ধরনের কারণ দুই তিনবারের পরে মার্কেটের ভিতরে কারেকশন চলে আসে দুই তিনবার পর মানুষের আর বোকা বানানো যায় না এক কথায় প্রত্যেকটা ট্রেডার দু তিনবারের পর সাইকোলজি চেঞ্জ হয় আমি যতটুকু জানি আর কি আমার নিজেরও হয় যে এই এইখান থেকে আর কত বাই করব বুঝুন না এইখান থেকে আর কত সেল করবো সেমভাবে দুই তিনবার মোটামুটি ভালো কাজ করে আইডিয়ালি চারবার এরপরে যায় মার্কেটের কারেকশন আসে ওই কারেকশানের ভিতরে হয়তো প্রাইস আপওয়ার্ড মুভ দিকে মুভ দিবে অথবা ডাউনওয়ার্ড দিবে আপনি যেভাবে তখন আপনার চার্ট প্যাটার্ন দেখার পর যেদিকে পাবেন সেই দিকেই যাবে তাহলে এখানে আসে কি আর ওয়ান এটা হলো আমার আর ওয়ান এটা হলো আর টু এটা হলো আর থ্রি এখানে বুঝা পরে আবার যাচ্ছি চার্টে সমস্যা নেই ওকে তাহলে আর ওয়ান আর টু আর থ্রি জিনিসগুলো মূলত এই জিনিসগুলো হলো মানে সাপোর্ট রেজিস্টেন্স ওয়ান সাপোর্ট রেজিস্টেন্স টু দ্যাটস ইট আর কিছুই না তাহলে এইখানে যদি আমি একটা মার্কেট চিন্তা করি এইখানে যদি একটা মার্কেট চিন্তা করি এটা কি এই যে জিনিসটা এটা হলো আমার এক নাম্বার সাপোর্ট বুঝছেন এই যে জিনিস এটা হয়েছে আমার এক নাম্বার সাপোর্ট এইটা হয়েছে এইটা এটাও বলতে পারেন সমস্যা নেই এটা বা এটা হইছে আমার দুই নম্বর সাপোর্ট বা এইটাই হয়েছে আমার দুই নম্বর সাপোর্ট এটা হইছে আমার তিন নম্বর সাপোর্ট ওকে এই জায়গাতে পুরোটা একটা অ্যাকমোডেশনের জোন কেমনে বুঝলাম অ্যাকমোডেশনের জোন কারণ এই ব্রেক করা নেই যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক না করবে ততক্ষণ ইন্টারনাল সিচুয়েশান তাহলে পুরোটা জোন কি সেম একটা জোন এবার এইখান থেকে আমি নেই এখান থেকে নেই এইখান থেকে নেই সেম তাহলে পুরাটা আমার জন্য ওয়ান সাপোর্ট জোন আলাদা আলাদা সাপোর্ট জোন না বুঝছেন এখানে কিন্তু অনেক আলাদা আলাদা সাপোর্ট জোন ড্র করবে এখানে কিন্তু আলাদা আলাদা সাপোর্ট না এই পুরাটা এখান থেকে শুরু করে এই পুরাটা একটা সাপোর্ট জোন এই যে সম্পূর্ণ একটা সাপোর্ট জোন কারণ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হায়ার হাই না বানাবে ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ নিজে একটা সাপোর্ট তাহলে আর ওয়ান মানে কি রেজিস্টেন্স ওয়ান রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স থ্রি এস ওয়ান এস টু এস থ্রি মানে কি সাপোর্ট ওয়ান সাপোর্ট টু সাপোর্ট থ্রি মানে একটা সাপোর্ট রেজিস্টেন্স কয়বার কাজ করে একটু আগেই তো বললাম একটা সাপোর্ট রেজিস্টেন্স তিন থেকে চারবার কাজ করে এরপরে অ্যাকোমিলেশন ফেস শুরু হয়ে যায় বুঝছেন হয়তো এখান থেকে ডিস্ট্রিবিউশন আসবে নিচে চলে যাবে অ্যাকোমিলেশন থেকে না হয় এখান থেকে আবার পাবলিক পার্টিসিপেশন আসবে মানে এখান থেকে একবার কাজ করছে দুইবার কাজ করছে তিনবার কাজ করছে এই জায়গাটাতে আইসা হয়তো এখানে পাবলিক যদি এখানে আরও ইন্টারেস্টে থাকে উপরে যাবে বাট পাবলিক আরও ইন্টারেস্টেড না থাকলে নিচে যাবে বাট চারবারের পরে খুব ভালো একটা জোন আসে রেজিস্ট্যান্সের মানে এই জায়গাটা থেকে মূলত মোটামুটি ভালোই আপনি একটা সেলিংয়ের জন্য খুঁজতে পারবেন বুঝছেন একটা সেলিংয়ের ট্রেড খুঁজতে পারবেন চারবারের পরে এটাই হলো আপনার আইডিয়াল সাপোর্ট রেজিস্টেন্স দেখেন একবার দুইবার কেন এটা দুইবার কেন এই সম্পূর্ণ জোনটা একটা ইন্টারনাল সিচুয়েশনের ভিতরে ঘুরছে দ্যাটস ওয়াই এখানে একবার দেন আরও একবার বুঝছেন কারণ দেখেন এই দুইটার মোটামুটি লো সেম এটা কিন্তু সেম না এটা কিন্তু নিচে আসছে এই যে এইটার জন্য সেম জিনিস এখানে হায়ার হাই হায়ার লো বানানোর কারণে এমন হয়েছে এটা যদি আমি সরি লোয়ার লো হবে কালারটা চেঞ্জ করা লাগে দেখেন এইটার যদি আমি একটা লোয়ার লো বানাই এইটার যদি একটা লোয়ার লো বানাই নেক্সট লোয়ার লো কই আসবে নিচে আসবে না এটা কি আমার লোয়ার লো হয়েছে হয়েছে কারণ এটার তুলনায় কি এটা উপরে না নিচে এই জন্য পুরো একটা ইন্টারনাল সিচুয়েশন বুঝছেন এই পুরোটা একটা জোন বুঝেন নাই না আবার বুঝাই এই যে জোন এই যে জোন এই জোনটা কি একটা সিঙ্গেল লোয়ার লো একটা সিঙ্গেল লোয়ার লো বুঝছেন এটা হলো একটা সিঙ্গেল লোয়ার লো এটা নিচে যখন মার্কেট আসবে তখন আমি এই জোনটারে আর একটা লোয়ার লো বলতে পারবো এটা নিচে মার্কেট কখন আসছে এটা নিচে মার্কেট কখন আসছে যখন এইখানে মার্কেট আসছে দেন এই সোইং হবে আমার ভ্যালিড সোইং এবার এই দুইটারও আপনি একসাথে ধরতে পারেন নো প্রবলেম ধরুন এটা হবে আমার ভ্যালিড সুইং কারণ কি এটা কি ভ্যালিড সোইং হবে এটা সোইং হবে না ক্যান সুইং হবে না এটা ইন্টারনাল সিচুয়েশন হ্যাঁ এখান থেকে যদি যে এই যে এই যে জোন এটা কি বর্তমানে মার্কেটের লোয়ার হাই আসে না মানে লোয়ের ভিতরে এইটা হাই আসে ওকে তাহলে মার্কেট যদি এইখান থেকে উপরে যায় লোয়ার হাই বাদ দিয়ে নতুন হায়ার হাই বানায় তখন আবার এটা আমার জন্য ভালো একটা জোন হইতে পারে তখন তো হয়ে গেছে তখন আমি এখান থেকে তখন আর আমি এখান থেকে ডাউনের ট্রেড খুঁজবো না বুঝে গেছে সো আইডিয়ালি যদি আমি চিন্তা করি মার্কেট যখন থাকবে এখন এটা কি এটা এক ধরনের ডাউন ট্রেন্ড এখন ডাউন ট্রেন্ডে যদি আমি আপের জন্য ট্রেড খুঁজি চলবে ডাউন ট্রেন্ডে কি আপের ট্রেড আসে না ডাউন ট্রেন্ডে আপের ট্রেড নাই কেন নাই রিজন হলো মার্কেট যখন ডাউন থাকে তখন আমরা ডাউনের ট্রেড খুঁজবো এখন সবাই সেল করতেছে আমি কোন খাতের মূলা ভাই যে আমি এখান থেকে বাই করবো ইম্পসিবল কারণ আমরা সবাই জানি আমাদের ক্যাপিটাল খুবই ছোট আর ছোটো ক্যাপিটালে আমাদের না শুধু যারা এক কোটি টাকা ট্রেড করে ওর ক্যাপিটালও ছোটো তাহলে ছোটো ক্যাপিটালে যারা ট্রেড করে এদেরকে আমরা চলতে হয় বড়ো বড়ো যারা থাকে এদের সাথে চলতে হয় এদের সাথে না চললে আমাদের অনেক বেশি ঝামেলা হয়ে যায় তাহলে এদের সাথে যদি আমরা চলতে যাই মার্কেট যাচ্ছে ডাউনে আমি এখান থেকে বাই করলে হবে হ্যাঁ যদিও করি আমার আইডিয়াল কতটুক পুলব্যাক বুঝছেন বাট উচিত না এক কথায় আমি যদি একদম আইডিয়াল মাইডিয়াল সব বাদ দিই বকর চক্র এরি বাদ আমি আমি আমার নিজের যেটা বুঝি বাই ডাউন ট্রেন্ডে আপনার আপের জন্য ট্রেড নেওয়া হারাম বাইনের ট্রেডিং যেমন হারাম ডাউন ট্রেন্ডে আপনার জন্য আপের ট্রেড নেওয়া হারাম আপ ট্রেন্ডে আপনার জন্য সেলিংয়ের ট্রেড নেওয়া বাইং এ সেলিংয়ের ট্রেড নেওয়া হারাম এটা মাথায় রাখেন আর কিছু দরকার নেই তাহলে আমরা যদি শুধু ট্রেন্ড ধরে ফলো করি শুধু ট্রেন্ড ধরে ধরেন একটা ট্রেন্ড শুরু হয়েছে একটা এই যে মার্কেট সাইডে একটা ট্রেন্ড শুরু হয়েছে এখান থেকে হায়ার হাই ব্রেক করে শুরু হয়েছে আইডিয়াল মার্কেট কই আপে এবার হইতে পারে মার্কেট এখান থেকে বহুত খুন শুটিং করব পরিমনির পাইছে এক লাগে শুটিং করব বাট ওর আইডিয়াল গন্তব্য কই ওর গন্তব্য কিন্তু আপে বুঝছেন ওর গন্তব্য 100% আপে বাট ওর অবস্থাটা এখান থেকে খারাপ ছিল যেমন ধরুন আমরা এখান থেকে গাড়ি নিয়ে কক্সবাজার যাচ্ছি মাঝখানে আইসা মূলত আমার গাড়িটা নষ্ট হয়ে গেল তখন আমরা কি করলাম একটা হোটেলে থাকলাম নিচে গাড়িটা রাইখা আমাদের আইডিয়াল গন্তব্য কি ওই হোটেলে ছিল না আমাদের আইডিয়াল গন্তব্য ছিল কক্সবাজার বাট মাঝখানে আমি খারাপ সিচুয়েশনের জন্য আমার থাকতে হয়েছে গাড়ি ঠিক করার জন্য আমার আইডিয়াল গন্তব্য কই আপ ট্রেন্ড তাহলে এই যে সিচুয়েশন ঘটতেছে এগুলা সিচুয়েশন আর এই সাইড হয়েছে জায়গাতেই আমরা সবাই লস করি সবাই লস করি এখানে ক্যান লস করি আমাদের ধৈর্য থাকে না আমার নিজেরই থাকবে না আপনাদেরও থাকে না স্বাভাবিক একটা ট্রেড এক্সিকিউট করার পর আধা ঘন্টা হয়ে যায় পাঁচ মিনিটের ধরেন আমি একটা ক্যান্ডেল দেখি বা দুই মিনিটের ক্যান্ডেল দেখি পনেরোটা ট্রেড যখন দেখি এখানে অন অন করতেছে মেজাজটা গরম হয়ে যায় তখন ঝামেলা শুরু হয় প্যানিক চলে আসে হয়তো সেল দেওয়া দিই না হয় লস বুক করে ফেলি বুঝে গেছে বাট আইডিয়ালি কি লাগাইছি তো লাগাইছি মোড়ি বাঁচি যাই ওই সমস্যা নেই এখান থেকে কিছু একটা হয়েই বেড়ে এই শক্তি যদি থাকে তখন দেখা গেছে বেশি প্রফিট করা যায় কারণ ওই যে হোল্ড ইজ গোল্ড বুঝছেন তাইলে যতক্ষণ পর্যন্ত না আপনার এই যে হায়ার লো যেটা থাকবে এটা আর কাভার না করবে ততক্ষণ পর্যন্ত আমি আপের ট্রেড খুঁজবো তাহলে এইখান থেকে আমি আইডিয়ালি ট্রেন্ড লাইন ড্র করে রাখবো নর্মালি আইডিয়াল ট্রেন্ড লাইন ড্র করবো বা তখন তো আইডিয়াল ট্রেন্ড লাইন হবে না কারণ মার্কেটে তো আর হয় নাই তখন এখান থেকে আমি একটা সাপোর্ট লাইন ড্র করে রাখতে পারি কারণ এটা সাপোর্ট জোন এখনও হয় নাই বুঝছেন সাপোর্ট জোন এখনো হয়নি ড্র কেমন করবো সেটা দেখাচ্ছি জোন এখনো হয়নি তখন আমি একটা লাইন ড্র করে রাখতে পারি এখানে জাস্ট নর্মালি এটা লাইন ড্র করে রাখার পরে যদি দেখি হ্যাঁ এই লাইনের আশেপাশে থেকে বা জোনের আশেপাশে থেকে উপরে যাচ্ছে ইয়াস ইটস ভ্যালিড সাপোর্ট জোন কখন ভ্যালিড সাপোর্ট জোন সাপোর্ট জোন এটা তো ভ্যালিড লাগবে প্রিভিয়াস হাই কভার করলে পিএইচ যদি এই প্রিভিয়াস হাই কভার করে এখান থেকে কভার করে নতুন কিছু বানায় তখনই ইটস আ ভ্যালিড সাপোর্ট এটাও সাপোর্ট ভ্যালিড এটাও আমার জন্য ভ্যালিড সাপোর্ট যদি মার্কেট এই ইন্টারনালি থাকে আমি মাফ চাইছি আমি পারবো না কারণ এখান থেকে মার্কেট যে কোনো দিকে মুভ নিতে পারে আমি যেটা আপ ট্রেন্ড দেখতেছি ও এখন পর্যন্ত স্টাবলিশ আপ না বুঝছেন ও এখনও মার্কেটের প্রাইজের অ্যাকোমোডেশন জোনে আছে যখন ওইখান থেকে আপ ট্রেন্ড হবে তখন আমি ওর এখান থেকে বলবো যে তুমি আপে যাও না হয় ডাউনে যাও সো সাইড ওয়েজ মার্কেটে আমরা কেউ ট্রেড করবো না যারা ফরেক্সে করি বাইনার হিসাব আলাদা বাইনার হিসাব সম্পূর্ণ আলাদা বাট যারা আমরা মূলত সাইড ওয়েজ মার্কেটের ভিতরে ট্রেড করবো না যারা ফরেক্সে ট্রেড করি এক কথায় যারা ক্রিপ্টোতে ট্রেড করি যারা স্টক মার্কেটে ট্রেড করবো তারা আমরা কখনই সাইড ওয়েজ মার্কেটে ট্রেড করবো না কারণ দুনিয়ায় ট্রেডার হয় কয় ধরনের রিভার্সাল ট্রেডার আটা হলো আপনার ব্রেকআউট ট্রেডার ব্রেকআউট ট্রেডার কারে বলে যারা কন্টিনিউশনের মাধ্যমে ট্রেড করে এই যে প্রাইজের অ্যাকমোডেশন হয়েছে নো প্রবলেম উপরের দিকে ব্রেক দিবে ও উপরের দিকে ট্রেড নিছে ও হলো আপনার ব্রেকআউট ট্রেডার নিচের দিকে ব্রেক দিছে রিভার্সাল ট্রেডার দ্যাটস ইট এই দুই ধরনের ট্রেডার হয় আর হলো ট্রেন লাইন ট্রেডার বর্তমানে সব থেকে বেশি প্রফিটেবেল আসে হলো ট্রেন লাইন ট্রেডার কারণ আমি জানি মার্কেটে উপরে যাবে আমি হানড্রেড পার্সেন্ট জানি এখান থেকে উপরে যাবে এবার যদি নাও যায় এবার যদি নাও যায় আমার ট্রেন যদি আপওয়ার্ড থাকে নো প্রবলেম সেইম জায়গা থেকে আবার যাবে তাইলে সেই জোনে খেলতে গেলে ট্রেন লাইন বেস্ট প্র্যাকটিস করে দেখেন মার্কেটের ভিতরে প্র্যাকটিস করে দেখেন কালকে ফরেক্স মার্কেট খোলা হ্যাঁ কালকে ফরেক্স মার্কেট খোলা সুন্দর করে ঢুকে ঢুকে দেখেন কালকে খোলা আজকে তো শুনিবেন না কালকে খোলা না কালকে বন্ধ যে কালকে ফরেক্স মার্কেট বন্ধ ক্রিপ্টোতে দেখবেন ইনশাল্লাহ দেখবেন কি আপনি ক্রিপ্টোতে এখানে যাবেন এই যে ক্রিপ্টের ভিতরে যাই সার্চ করবেন কই এখানে যাবেন ক্রিপ্টোতে সার্চ করবেন আর কারা কারা এই আইডিয়ালি এগুলো করে রাখছেন ভাই কারা কারা ক্রিপ্টের জন্য আলাদা আলাদা করে রাখছেন যারা করছেন কংগ্রেস ধরেন আপনি কালকে ট্রেড করবেন ওকে তাহলে কালকে যাই এখানে প্র্যাকটিস করবেন কেমনে প্র্যাকটিস করবেন এই দেখেন ট্রেন লাইন সব জায়গায় ওয়ার্ক সবখানে ওয়ার্ক এখানে একটা নর্মাল মানুষ ট্রেন কেমনে খুঁজবে আর জান বেড়ে যাবো এখানে ট্রেড খুঁজতে বুঝেন নেই তাহলে এখানে আমার আইডিয়ালি যদি আমি ট্রেন লাইন ড্র করি কেমনে ড্র করবো নর্মালি এখান থেকে যদি আমি আইডিয়াল ট্রেন লাইন ড্র করি কত মিনিট টাইম ফ্রেম তিন মিনিট টাইম ফ্রিম হিউজ সময় নো প্রবলেম ওকে যদিও মার্কেটে এইটা পর্যন্ত কাভার করবে এই পর্যন্ত কাভার করার পরে আমি এইখান থেকে ভাববো যে না মার্কেট রিভার্স নিষে ইটস আপ ট্রেন্ড তাহলে এই জায়গাটা আমি বলতো একটা রে নিয়ে রাখি ওকে তাহলে এইটা এই পর্যন্ত কাভার করার পরে আমার এটা কি আপ ট্রেন্ড হবে তখন আমি এইখান থেকে আপ ট্রেড খুঁজবো বাট এখন আমার আইডিয়ালি ট্রেন্ড কই এখন আমার জন্য আইডিয়ালি ট্রেন্ড ডাউনে কই ডাউনে আইডিয়ালি ট্রেন্ড ডাউনে এখন যদি আমি নিচে এইখানে ট্রেন্ড লাইন ড্র করি বুঝছেন নিতে যদি এখানে ট্রেন্ড লাইন ড্র করি ভাই ট্রেন লাইনে তো ট্রেড নিতে কইছেন মার্কেট তো এখান থেকে আপে আমি নিব এখানে ট্রেড পসিবল পসিবল না ক্যান পসিবল না আমার মার্কেট ডাউন ভাই ট্রেন্ড আর ফ্রেন্ড সাপোর্ট রেজিস্টেন্স যত বকর চক্কর যত কিছু দেখি সব কিছু ডিপেন্ড অন ট্রেন্ড ট্রেন্ডের মানুষ অনেক মানে লোকাল বানায় ফেলছে এক কথায় এই উপরে গেলে আপ ট্রেন্ড নিচে গেলে ডাউন ট্রেন্ড আমরা ট্রেন্ডের ডেফিনেশনই জানি না দু দিন ধরে তিন দিন ধরে ক্লাস নিচ্ছি এখনও ট্রেন্ড শব্দ মুখ থেকে যাচ্ছে না বুঝতেছেন হয়তো আগামীতে আরও আসবে কারণ সবাই এখান থেকে চিন্তা করবে এইখান থেকে আপের জন্য ট্রেড খুঁজবে বাট না এখান থেকে আমি আপের জন্য ট্রেড খুঁজব না রিজন কী রিজন হলে আমার আইডিয়াল আমার আইডিয়াল যে জিনিসটা এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই এখন বলতে পারেন ভাইয়া এটাও তো হইতে পারে না এটা হবে না কেন এটা হবে না রিজন হইল এটা সম্পূর্ণ একটা ইন্টারনাল সিচুয়েশন এই যে মার্কেটের লো দেখছেন এখন পর্যন্ত নিউ লোয়ার লো বানায় নাই তাহলে মার্কেটের নিউ লোয়ার লো বানাবে তারপর এখান থেকে আমি চিন্তা করবো যদি এখান থেকে নিউ লোয়ার লো বানায় তখন আমার এটা কাউন্ট হবে যদি মার্কেট এখান থেকে নিউ লোয়ার লো না বানায় ততক্ষণ আমার এইটাই কাউন্ট আর এই যে সিচুয়েশন দেখতেছি ইটস কল ইন্টারনাল সিচুয়েশন বুঝছেন মার্কেট পড়তে হবে ভাই মার্কেট পড়তে হবে মার্কেট পড়তে পারলেই দেখবেন সব কিছু ইজি মনে হচ্ছে রিডিং করতে পারলে যেমন বই পড়া যায় মার্কেট করতে পারলে আপনার ট্রেডিং ইজি তাইলে অনেকে ভাবে এইটা না অনেকে এইটার সুইং ভাইবে এখান থেকে আপের জন্য ট্রেড নেবে নো এটা আমার আপের ট্রেন না কারণ আমার আইডিয়াল এইটা ক্যান আইডিয়াল আমার এখান থেকে এখন পর্যন্ত কোনো লোয়ার লো বানায় নেই বুঝছেন দেখেন মার্কেট যদি এটা লোয়ার লো বানায় দেখাই এটা লোয়ার লো নতুন কোনো লোয়ার লো আসছে এখন পর্যন্ত এটা কি লোয়ার লো না কতক্ষণ পর্যন্ত লোয়ার লো হবে না যতক্ষণ পর্যন্ত এটা না ভাঙবে তাহলে এই যে ইন্টারনাল সিচুয়েশন যদি এইখান থেকে ভেঙ্গে উপরে যায় এ ব্রেক আউট মার্কেট উপরের দিকে ব্রেক করছে এবার এখান থেকে আমি চাইলে ট্রেন রিভার্সের ট্রেড নিতে পারবো দেখা লাগবে আমরা আসবে তখন এটা আমার জন্য লোয়ার লো হবে ডাউন ট্রেনবো যতক্ষণ পর্যন্ত লোয়ার লো বানায় এটা লোয়ার বানায় এটা হবে নেক্সট সুইং তাহলে যতক্ষণ পর্যন্ত মার্কেট এখান থেকে আবার এই সুইং পর্যন্ত কভার না করবে ততক্ষণ পর্যন্ত আমি কি বলবো এটারে ততক্ষণ আমি পর্যন্ত বলবো এটারে নর্মাল ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড বর্তমানে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে এখন পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ডে আছে বাট আমরা দেখতেছি মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে এখান থেকে খালি ট্রেনে লো ট্রেড লইব আর মার্কেট নিচে যাইব পরে করবো আমি মার্কেট কিছু লইলি খালি নিচে যাই আমার গাদ্দারি করে হ তোমার লেগে ঠেকছে সেভেন ট্রিলিয়ন ডলারের মানুষ তোমার দশ ডলার লাগে এখন ঠেকছে অনেকে আসে না ট্রেড করে এমন কান্দাকাটি করে আমি লইলি নিচে আহে না ভাই তুমি অনেক জ্ঞানী নি এর লেগে নিচে আহে বুঝছো তুমি বেশি জ্ঞানী তো এ লেগে নিচে আহে সো মার্কেটের ফ্লো বুঝছি আমরা ইনশাল্লাহ সো এগুলো যদি বুঝি তখন আমি বুঝবো যে হাই লো কেমনে কি করতেছি না করতেছি তখন আর আমি কান্দাকাটি করবো না যে ক্যান নিচে আসতেছে ক্যান আপে যাচ্ছে কারণ আমি প্রত্যেকটা জিনিস জানি আর যদি নিচে আসেও সব কিছু হওয়ার পরও নিচে আসতেছে সব হওয়ার পর নিচে আসে নো প্রবলেম ভাই আসবেই সমস্যা নাই এটি মার্কেট এইভাবেই কাজ করে এগুলো মাইনা নিয়ে আপনার চলতে হবে কিচ্ছু করার নেই বুঝছেন তাইলে এখন পর্যন্ত আমাদের জন্য কী দেখতেছি মার্কেট ডাউন ট্রেন্ডে তাইলে স্টিল আমরা কই ট্রেন লাইন ড্র করবো এবার এবার আমাদের জন্য ট্রেন লাইন ড্র হবে উপরে ডাউনে না কারণ আমরা ট্রেন আইডেন্টিফাই করে ফেলছি ট্রেন যদি আইডেন্টিফাই করি এখান থেকে যদি আমি আপে ট্রেন লাইন নেই আমি খুঁজবো ডাউনের ট্রেন্ড ইম্পসিবল না তাহলে এখন যদি আমি এখান থেকে এই যে আপের ট্রেন লাইন ড্র করতাম এইটা না করে আইডিয়ালি সবাই যেটা করবে বেশিরভাগ মানুষ আইডিয়ালি না বেশিরভাগ মানুষ যেটা করবে যারা প্রো ট্রেডার তাহলে আমার কি উচিত আমার তো এখান থেকে উপরে একটা করা উচিত রিজেন আমার ট্রেন নিচে আমার ট্রেন যদি নিচে হয় আমি এখান থেকে আপ ট্রেন কেন করবো বুঝে গেছে এবার দেখেন আমি যদি এখান থেকে ট্রেড নিতাম এই এইটার পরে এই যে এইটা হলো আমার কনফার্মেশন কারণ আমার মার্কেট তো নিচে এই যে রিজেকশন এই যে রিজেকশন ভ্যালিড রিজেকশন আমি বলছি মার্কেট যখন রিটেস্ট নিবে রিটেস্ট বলতে মার্কেট যখন প্রাইসের কারেকশন করবে অনেক সময় ধরে করতে পারে নর্মালি আইডিয়ালি এইখান থেকেই মানুষ ট্রেড নিয়ে নিবে দেখেন শর্টের জন্য এই যে এইটা হলো আপনার কনফার্মেশন এই যে এই ক্যান্ডেলে যদি কনফার্মেশন হয় আপনার নেক্সট সুইং থাকবে আপনার আইডিয়াল এখন বলতে পারবে ভাই এটা সুইং না আমি কি বলছিলাম প্রিভিয়াস যে সুইং থাকবে এটা হলো আমার ক্যান্ডেলস্ট্রিক সাইকোলজি দেখছি ক্যান দেখছি ক্যান্ডেলস্ট্রিক সাইকোলজির মাধ্যমে আমি মূলত আমার ট্রেডটা শর্ট করতে চাইছি বুঝছেন এখন আপনি যদি এগ্রেসিভ হন এগ্রেসিভ এগ্রেসিভ আপনি জানেন মার্কেট এই পর্যন্ত আসবে এই মিনিমাম এই পর্যন্ত তখন আপনি এখান থেকে ক্যান্ডেল নিতে পারেন বাট আইডিয়ালি সুইং পর্যন্ত হবে আপনার স্টপ লস বুঝছেন ভাইয়া আবার বুঝছেন আপনি যদি এগ্রেসিভ হন তাহলে আপনি ওই যে মাঝে মধ্যে আমরা দেখি না ইউটিউবের ভিতরে টিকটকের ভিতরে ছোট্ট একটা লস দিয়ে একদম অনেক মানায় দিয়েছে জি পসিবল এইটা এটা পসিবল ওয়ান ইস টু পনেরো পসিবল কারণ মাঝে মধ্যে অনেক মুভমেন্ট এগ্রেসিভ হয়ে যায় অনেক হয়ে যায় এখন এই যে অনেকে এই যে এইখানে যারা ট্রেড করবে বুঝছেন এই জায়গায় যারা ট্রেড করছে শুধু সাপোর্ট রেজিস্টেন্স যারা ট্রেড করে ও কি করবে এখান থেকে যখন রিজেকশন পাবে এই যে ও এখান থেকে ট্রেড নিয়ে নিবে আর ট্রেড কাজও করবে এটা কি সবসময় করবে এটা সবসময় করবে না আবার করতেও পারে কারণ ট্রেন ডাউনে ডাউন ট্রেন যদি এখান থেকে এখানে নেওয়া হয় ওর লস অনেক ছোট হবে ভাই কারণ ওর প্রিভিয়াস সুইংটা কত দূর দেখছেন এই জায়গায় এখান থেকে আমি শর্ট করবো ওকে এটা হলো আমার কনফার্মেশনের ক্যান্ডেল ওকে এই হইল আমার সুইং কতটুকু স্টপ লস টার্গেট তো আসবে এই পর্যন্ত আইডিয়াল টার্গেট এই পর্যন্ত দেন ক্যান্ডেল ভালো সাইজ দেখলে আমি ফিফটি পার্সেন্ট ট্রেড করো তাহলে এইটার যদি ফিফটি পার্সেন্ট ট্রেড করি মোটামুটি এই পর্যন্ত ওকে এটা হয়ে গেছে দেখে যে আমি একদম পর্যন্ত টান দিয়ে দেখাবো ভাই এই নিয়েও তো আমার নাই আপনারা সবাই আমার টাকা দিয়েছেন আমার এখানে আপনার করতে নেওয়ার কিচ্ছুই নেই যে না আমি অনেক বাকি পড়ে গেছে হ্যাঁ উল্টা পাল্টা যদি না বুঝাই আমি বহুত কিছু তাইলে হয়তো ভাই মনে খারাপ আমার দরকার নেই ভাই আমি যেমন আছি এমনই ভালো লাগলো আলহামদুলিল্লাহ না ভালো লাগলে আরো বেশি আলহামদুলিল্লাহ তাহলে এখান থেকে আইডিয়াল কি আমার এখান থেকে আমার আইডিয়াল হলো যে ফিফটি পার্সেন্ট হওয়ার পরে আমার যে প্রিভিয়াস যে ব্যাগ থাকবে লো টু হাই ওইটার ফিফটি পার্সেন্ট তাহলে এখান থেকে আমি ফিফটি পার্সেন্ট চিন্তা করি মোটামুটি আইডিয়াল এই পর্যন্ত আসে বুঝছেন তাহলে কত আসলো আপনার ওয়ান ইস টু ফাইভ পসিবল না ক্যান সুইংয়ের জন্য পসিবল তাহলে ওই ফ্যান্সি জিনিস দেখে লাভ নেই একে তো সুইংয়ের জন্য দুই এইখান থেকে আমি অনেক এগ্রেসিভলি ট্রেড নিছি এত এগ্রেসিভলি ট্রেড নেওয়া উচিত না আর রিয়াল টাকা এত এগ্রেসিভ ট্রেড খুব কমই নিতে পারে এখন কেউ যদি চিন্তা করে নিবে নো প্রবলেম ধরেন আপনি চিন্তা করলেন পাঁচ ডলার করে ট্রেড নেবেন পাঁচটা এগ্রেসিভ ট্রেড নেবেন একটা ট্রেড যদি এক্সিকিউট হয়ে যায় ওয়ান ইস টু ফাইভ আপনার পাঁচটা ট্রেডের সব টাকা উঠে যাবে বাট ওটা আইডিয়াল না ভাই বুঝছেন ওইটা জুয়ার মতন হয়ে গেল জুয়া আমরা দেখে শুনে যা করার করবো তাহলে এখান থেকে যদি আমার আইডিয়াল এটা হয় আমার মিনিমাম টার্গেট থাকবে এই পর্যন্ত আমি স্টিল আমার এখানে প্রফিটে থাকবো স্টিল প্রফিটে থাকবো চলতে থাকবে ট্রেড এখানে নো প্রবলেম এটা আমার আইডিয়াল দেন এইখান থেকে যদি এই পর্যন্ত আসে এখন কি আমার আইডিয়াল এইটা আমার আইডিয়াল এইটা না কারণ আমার আইডিয়াল নেক্সট সুইং এইটা হবে আমার আইডিয়াল ভালো ট্রাইড পাইছেন না আপনি এখান থেকে মোটামুটি মার্কেট বন্ধ না হলে তো লই লো না বিটিসি খোলা আছে বাট এখন যাইতে চাই না এখন ট্রেডের বক্কর চক্করে তা না হলে আমি পার্সোনাল কিছু গেলে দেখাইতে চাই না ভাই পার্সোনাল অ্যাকাউন্ট যাই হোক তাহলে এইখান থেকে কিন্তু আমার এখন ভালো ট্রেড পাইতেছি কারণ কি আমার আইডিয়াল হলো এইটা তাহলে আমার মার্কেটের ফ্লো জানা লাগবে ভাই মার্কেটের করতে জানা লাগবে এখন হইতে পারে এখানে আরও মার্কেট সাইডেও হইতে পারে আইডিয়াল ট্রেড কিন্তু মানুষ এখান থেকে নিছে ভাই এটা কিন্তু ট্রেড না এটা কিন্তু ট্রেড না এই সুইং কিন্তু ট্রেড না সুইং কিন্তু এই ট্রেড শুধু স্টপ লস বাড়ায় দেওয়ার কারণে ওনার এইখান থেকে ট্রেডটা সুন্দর করে আবার ওনার প্রফিটের দিকে যাচ্ছে বুঝে গেছে এখন বলতে পারেন ভাই এইখানে প্রাইজের কেন অ্যাকমোডেশন হচ্ছে কে ধরতে পারবে কেউ আছে এমন ধরতে পারবে ইয়েস কারণ এই যে জোন দেখেন এই যে জোন সুইংয়ে সুইংয়ে কে প্রাইজের অ্যাকমোডেশনের জোন হয় তাহলে এই সুইংয়ে আসার পর এখন আবার একটু অ্যাকমোডেশন হবে প্রত্যেকটা সিচুয়েশনে যেখান থেকে আপনার প্রাইজের সুইং থাকবে একটু হইলেও কিছু না কিছু করার ট্রাই করবে কিছু না কিছু করার ট্রাই করবে এখন এটা কম্পালসারি সবসময় করবে না ওইটা আমি জানি না বাট মোস্ট দা দ্য করে বুঝছেন বাট হোল্ড করবেন ভাই হোল্ড করবেন সমস্যা নেই কোনো প্যারা নাই ইনশাল্লাহ ভালো কিছুই পাবেন আর এটা যদি লসও হয় নো প্রবলেম হইতেই পারে মার্কেটের ইন্টারনাল সিচুয়েশান সমস্যা কি মার্কেট এখান থেকে আপেও যাইতে পারে এখান থেকে যদি আপে যায় আপনি এখান থেকে আবার ট্রেড নেবেন আপের জন্য কারণ আপনি জানেন মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে বুঝছেন সো যাই হোক এবারে সেইটা আমরা ড্র করবো কেমনে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কেমনে আমরা ড্র করবো বহুত ইজি একদম ইজি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য আমার যে প্রিভিয়াস সুইং থাকবে আমার যে প্রিভিয়াস সুইং থাকবে ওই প্রিভিয়াস সুইং থেকে যে সুইংটাতে আমার নেক্সট ক্যান্ডেল থাকে প্রিভিয়াস ক্যান্ডেল থাকবে ওই প্রিভিয়াস ক্যান্ডেলের হাই হাইলো পুরাটা আমি এখানে অ্যাজ সাপোর্ট অ্যাজ আ রেজিস্ট্যান্স জোন হিসেবে নেবো আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো লাইন না আবার বলি এটা কিন্তু কোনো লাইন না এটা কোনো ম্যাজিক্যাল লাইন না যে এখানে আসলে প্রাইস দৌড় দেবে না এটা কোনো লাইন না এটা একটা জোন তাহলে এইখানে যদি আমি চিন্তা করি এই জায়গাটার ভিতরে কোনটা হবে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স জোন এইখানে এই এত সুন্দর একটা সেলিং এর পরে সুন্দর ক্যান্ডেলের আগে বিফোর যে সেলিং অথবা বাইং থাকবে ওইটা হবে আমার সাপোর্ট রেজিস্টেন্স ড্র করার নিয়ম তাহলে এখান থেকে যদি আমি সাপোর্ট রেজিস্টেন্স ড্র করি কি করবো আমি এখানে আমি লাইন নাইন নিব কি নিব রেক্ট্যাঙ্গেল লাইন নিব দেখেন কোথেকে আসছে এগ্রেসিভ সেলিং এই এগ্রেসিভ সেলিং আসার পরে এই এগ্রেসিভ সেলিং আসার পরে মূলত বাইংটা থেকে আসছে এখান থেকে এখন এই ক্যান্ডেল যদি ছোট থাকতো তখন আমি এই ক্যান্ডেল থেকে করতাম রেড ক্যান্ডেল থেকে করতাম বাট আমার জন্য এটা সুইটেবল ধরা নিয়ম আপনি কোন ক্যান্ডেলে করবেন আমার জন্য সুইটেবল এটা আমার জন্য এ বাইং জোন ক্যান এটা আমার জন্য বাইং জোন এখন বললে ভাই ডাউন ট্রেন্ড আবার বাইং জোন বানায় রাখলাম ভাই দু তিনবার কাজ করলে এখান থেকে আমি করতে পারি ধরেন এখান থেকে যদি মার্কেট এই আইসা কাজ করে এখান থেকে যদি কাজ করে আমার আইডিয়াল কেউই থাকবে মার্কেট এই পর্যন্ত যাইতে পারে নো প্রবলেম সমস্যা নেই দিলাম একটা ট্রেড না দিলাম এই পর্যন্ত নো প্রবলেম এখানে আসলো আমি লং এর জন্য ট্রেড নিলাম এখান থেকে এই সুইং আমার স্টপ লস এই সুইং আমার টার্গেট দশ টাকা বিশ টাকা হয়েছে আমার কি দরকার আছে সো আমি এগ্রেসিভও করতে পারবো সমস্যা নেই এগ্রেসিভও করতে পারবো বাট ওটার জন্য অনেক সময় লাগবে ভাই বুঝছেন এগ্রেসিভে সময় লাগবে হুট করে এখন এগ্রেসিভে যায় না তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স কেমন ড্র করতেছি একটা জোনের মাধ্যমে ড্র করতেছি আর সেটা অবশ্যই রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করতেছি এখন যখন আমি এটা ড্র করছি মাল্টিপল জোন আমার জন্য এখানে চলে আসছে অলরেডি দেখেন এইখান থেকেও মোটামুটি মার্কেট সাপোর্ট নিয়ে উপরে উঠছে এটা শুধু এগ্রেসিভের জন্য শুধু এগ্রেসিভের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে যারা এগ্রেসিভ তারা তারা ছাড়া কেউ করে না বাট আমার শিখানো আমি দেখাইতেছি তাহলে এখান থেকে আমি একটা জোন ড্র করছি যে জোনটা থেকে মূলত বাইং আসছে এখন এতটুকু সেলিং এর পরে যখন এইখান থেকে মোটামুটি ভালো একটা বাইং আসছে ইটস ভ্যালিড জোন এটা আমার জন্য ভ্যালিড একটা বাইং জোন করে রাখলাম ড্র ডাউন ট্রেন্ডে বাইং জোন ড্র করা ঠিক সব ঠিক ট্রেডিং এ সব ঠিক বুঝছেন সব ঠিক ওকে এবার আমি সেলিং জোন নিব সেলিং জোন থেকে নিব সেলিং জোন নিব এই একটা দেখেন এইখান থেকে বিফোর দ্য বাইং আসছে বাইং এর আগের ক্যান্ডেল হবে আমার সেলিং জোন থেকে আমি সেলিং জোন নিব এই এবার আমি রেডটারে নেব কারণ যেই ক্যান্ডেলটা থেকে মূলত আপনার মার্কেট মুভমেন্ট শুরু হয় ওই ক্যান্ডেলটাই হবে আমার জোন ওকে আমি এবার জোন ড্র করে রাখলাম একটা জোন ড্র করছি কই ড্র করছি একটা এবার সেম ভাবে আমি এইখানটাতেও ড্র করতে পারি বাট এখানে ড্র করব না কারণ এখান থেকে এগ্রেসিভ কোনো কিছু আসে নেই এখানে এগ্রেসিভ আসছে আসে নেই এখান থেকে এগ্রেসিভ কিছুই আসে নেই যে এখানে আমি ড্র করলে হবে না কারণ এখান থেকে এগ্রেসিভ আসে নাই তেমন কোনো এগ্রেসিভ না তিন মিনিটের এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ক্যান্ডেল এগ্রেসিভ হতে পারে না এগ্রেসিভ হইতে হলে আপনার দুটা তিনটা ক্যান্ডেলের ভিতরে মার্কেট ভালো মুভ করবে বুঝছেন এখানে এগ্রেসিভ ক্যান ধরছি এটা একটা সুইংয়ে চেঞ্জ করছে সম্পূর্ণ সুইংটা এটা চেঞ্জ করছে আপ ট্রেন ছিল ডাউনে নিয়ে আসছে শর্ট আর টাইম ফ্রেমে দ্যাটস সোয়া এটা সুইং ধরছি তা না হলে ধরতাম না দুই ধরনের ধরবো এক যদি ট্রেন চেঞ্জ করে ফেলে ওইটা আর ধরবো কারণ অনেক ভালো একটা বাইং আসছে এখান থেকে হইতে পারে যে ক্যান্ডেলের সাইজ ছোট বাট বাইংটা ভালো আসার কারণে তো ট্রেনটা রিভার্স হয়েছে আপ ট্রেন ছিল রিভার্স হয়েছে না তাহলে এখান থেকে এই জন্য আমি ভালো একটা জোন ড্র করে রাখছি দ্যাটস ইট দেন আমি এই একটা জোন ড্র করব কেন এখান থেকে ভালো ধরনের সেলিং আসছে তাহলে এখান থেকে যদি ভালো সেলিং আসে ওকে আমি এখান থেকে নিয়ে নিলাম রেক্ট্যাঙ্গেল দুইভাবে করতে পারবেন প্রিভিয়াস যে ক্যান্ডেল থাকবে ওই ক্যান্ডেল থেকেও করতে পারবেন যে এখান থেকে এগ্রেসিভ বাইং অথবা সেলিং আসবে ওকে তাহলে এই যে একটা রেজিস্ট্যান্স জোন এই যে একটা রেজিস্ট্যান্স জোন এটা হলো আমার সাপোর্ট জোন এবার কি আমি সাপোর্ট জোন দেখবো না সাপোর্ট জোন আমি দেখবো না হয়েছে এটা সাপোর্ট জোন নো প্রবলেম আমি ড্র করতে পারি ওইটাও সমস্যা নাই বাট আমি সাপোর্ট জোন দেখবো না রিজেন আমার মার্কেট আপ ডাউনে মার্কেট যদি ডাউনে থাকে আমি এখান থেকে আপের ট্রেড নেব না অ্যাভয়েড করব ড্রই করব না আপনার শুধু ড্র করার জন্য আমি এখানে দেখাই দিলাম কেমনে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন আর দেখাই প্রিভিয়াস যে ক্যান্ডেল থাকবে যেখান থেকে সুইং আসবে ওইটা প্রিভিয়াস ক্যান্ডেল হবে আপনার জোন এই যে এটা যদি আপনার প্রিভিয়াস হয় দেখেন এখান থেকে এই যে প্রিভিয়াস হবে আপনার জোন এই যে এগ্রেসিভ সেলিং এইটা অথবা এটা প্রিভিয়াস রেড গ্রিন যেইটাতে আপনি সুইটেবল ভাই যেইটাতে আপনি সুইটেবল ধরা নিয়ম নাই উইক শ্যাডো ম্যাডো কোনো নিয়ম নাই আপনার যতটুকু লাগে আপনি ততটুকু ড্র করে রাখেন কোনো সমস্যা নেই বুঝছেন এটা মার্কেট সাইড ওয়েজ ইন্টারনাল সিচুয়েশন এখন এখান থেকে সাপোর্ট ড্র করলাম ভাই দেখেন এই যে কাজ করছে এই যে কাজ করছে এই যে রিজেকশন নিছে এই বকর চকর দিয়ে চলবো না এইগুলো সব হলো ইন্টারনাল সিচুয়েশন কিসের ইন্টারনাল সিচুয়েশন আপ ট্রেন্ডের ইন্টারনাল সিচুয়েশন বুঝছেন কারণ এই যে একটা সুইং এই যে একটা সুইং বা এই যে একটা সুইং কারণ এখন পর্যন্ত আসে নাই তাহলে এটা আমরা ট্রেড করবো তাহলে এই যে সিচুয়েশনটা দেখতেছি এই সম্পূর্ণ সিচুয়েশন কি আমার ইন্টারনাল সিচুয়েশন এইখানে আমার সাপোর্ট রেসিস্টেন্স ড্র কোনো রিজেনই নেই এত খুন যদি বাইরের ভিতরে কানেকশন চলে তাহলে ওই বাইরের ভিতরে কিছু থাকে না আমরা একটা কোশ্চেন করলে মানুষ যদি একটু দেরি করে উত্তর দেয় আমরা ভাবি না এত এতক্ষণ লাগতে আসে তার মানে তোর ভিতরে ঝোল আছে সেম অবস্থা এত খুন ভিতরে যখন মার্কেটে কিছু একটা হচ্ছে আর ভিতরে ঝোল আসে তাহলে এখানের যে প্রাইজের কারেকশন এটার ভিতরে বহু ঝামেলা এটা আমার জন্য কোনো স্ট্রং কিছু হতে পারে না ইয়াস এটা হতে পারে বাইং অথবা সেলিং যেখান থেকে আসবে আমরা কি খুঁজতেছি এখন আমরা মূলত সাপোর্ট খুঁজতেছি যদি সাপোর্ট খুঁজি আমি বাইং সেলিং খুঁজলে আমি রেড দেখবো তাহলে এখন আমি কি দেখবো বাইং দেখব ওকে এই যে আমি একটা বাইং দেখলাম এই যে বাইং ওকে এটা আমার সাপোর্ট হয়ে যাবে কারণ সাপোর্ট ক্যান ড্র করলাম এখান থেকে আমার বাইং আসবে ওকে দেখছেন এটা আমার জন্য বাইং আসবে দেড়শো এখানে সাপোর্ট হয়েছে আমি সাপোর্ট ড্র করছি বাট এটা কি আমার জন্য এখানে ভ্যালিড ভাই এখানে তো সাপোর্ট হয়েছে এখান থেকে মার্কেট উপরে যায় না কে মিডিকেট হয়ে গেছে ভাই এই যে মিডিকেট হয়ে গেছে একবার দুইবার মিডিকেট হয়ে গেছে শেষ ইটস নট ভ্যালিড ফর মি এটা আমার জন্য ভ্যালিড না সাপোর্ট রেজিস্টেন্স তখনই ভ্যালিড হবে যতক্ষণ পর্যন্ত এটা মিডিকেট না হবে এখন এখান থেকে আপনি ডাউনের ট্রেড নিচ্ছেন এখানে সাপোর্ট ড্র করে উপরে নেবেন চলবে না ভাই কারণ এটা আপনার জন্য মিডিকেট হয়ে গেছে এখন আপ ট্রেন্ডে আমি সাপোর্ট ড্র করছি ডাউন ট্রেন্ডে কি আমি সাপোর্ট ড্র করবো এখন আমি এখানে যদি একটা সাপোর্ট ড্র করি আমার ভালো ট্রেডটা তো লস নষ্ট হয়ে যাচ্ছে বুঝেন নাই এখানে আমি সাপোর্ট করলে তো আমার ভালো ট্রেড নষ্ট হয়ে যাচ্ছে আমি করবো না এখানে কেন করবো না কারণ ডাউন ট্রেন্ডে আমি সাপোর্ট ড্রই করবো না আপ ট্রেন্ডে আমি রেজিস্ট্যান্স ড্রই করবো না হ্যাঁ করতে পারি ওইটাকে আগে দেখাইলাম না যে এইখান থেকে ট্রেড নেবেন এই যে এখান থেকে ট্রেড নেবেন এই পর্যন্ত আসবেন আবার যখন মার্কেট উপরে যাবে আবার এই এই পর্যন্ত আসা এটা ট্রাই করবে আবার নেবেন ওটা এগ্রেসিভ ভাই ওগুলো দেখানো মহাপাপ ওগুলো আমি দেখাইতে চাই না কাউকে ব্যাট তাও বইলে দিলাম জাস্ট বুঝছেন তাহলে সাপোর্ট আমি কই ড্র করব মার্কেট যখন আপে থাকবে মার্কেট যখন আপে থাকবে তখন আমি সাপোর্ট ড্র করব মার্কেট যখন ডাউনে থাকবে তখন আমি রেজিস্ট্যান্স ড্র করব এবার সাপোর্ট রেজিস্ট্যান্স কতটুকু ভ্যালিড যতক্ষণ পর্যন্ত সেটা মিডিকেট না হবে বুঝে গেছে তাহলে এই যে রেজিস্ট্যান্স ইটস আ ভ্যালিড খুবই ভ্যালিড এই এটা ভ্যালিড ক্যান ভ্যালিড এখানে এখন পর্যন্ত মিডিকেট হয় নাই মারণ প্রাইজ এই পর্যন্ত যাই নাই তাই দেখেন এখান থেকে কিন্তু আপনি ভালো ট্রেড পাবেন কেমন ভালো ট্রেড পাবেন একে তো প্রাইস ডাউনে এখান থেকে প্রাইস ডাউন ডাউন ট্রেন না ট্রেন ডাউন দুই আপনার ভালো একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে কারণ প্রাইজ এই পর্যন্ত এখন পর্যন্ত যায় নাই বুঝছেন এখন আপনার রেড পর্যন্ত ধরলে আপনার এটা ভ্যালিড হইতে পারে মনে হইতে পারে বাট আপনি যদি চিন্তা করেন যে না রেড ক্যান্ডেল ধরবেন তখন আপনার এখান থেকে রিজেকশন আসে রিজেকশন আসে বাট মিডিকেট হয় নাই মিডিকেট মানে কি প্রাইজ ফিল আপ করে ফেলবে দেখেন রিজেকশন আছে আপনি বড় যদি ধরেন এই রেড এর ধরেন রিজেকশন আছে বাট মিডিকেট হয় নাই তাহলে এটা আপনার জন্য এজ আ স্ট্রং রেজিস্ট্যান্স হইতে পারে এখান থেকে মার্কেট আসলে আপনি বাইং এর জন্য ট্রেড করতে পারেন বুঝা গেছে ভাই আশা করি বুঝা গেছে আর ক্রিপ্টোর ভিতরে ভলাটিলিটি দেখছেন মার্কেট কি পরিমাণে ভলাটিলিটি সমস্যা নাই এখান থেকে আপনি স্টিল ডাউনের ট্রেন্ড যারা হোল্ড করতে পারবেন সমস্যা নেই এখান থেকে ডাউনে ট্রেড আসবে কারণ যারা যারা এখান থেকে আপনার ট্রেড নিছে ওরা এই পর্যন্ত স্টপ স্টপ্লাস দিছে বুঝছেন এই পর্যন্ত স্টপ দিছে দেখাই অনেকে আচ্ছা যাই হোক হ্যাঁ এই জায়গা থেকে সেলিং নিছে মূলত মানুষ ট্রেন লাইন ড্র করে বুঝছেন ডাউন ট্রেন ড্র করে এখান থেকে সেলিং নিছে দেখাইছিলাম না এখান থেকে ট্রেড নিয়ে যে ডাউনে যাবে এটা কেন যাবে তখন এখান থেকে ওরা আইডিয়াল কী রাখছে এই পর্যন্ত ওদের স্টপ লস থাকছে এখান থেকে ট্রেডটা এক্সিকিউট হওয়ার পরে বুঝছেন ওর টার্গেট কই ওর টার্গেট হলো এই পর্যন্ত এই সুইং পর্যন্ত হলো ওর টার্গেট বুঝে গেছে ও সরি এইখান থেকে ট্রেড নিয়েছিল সবাই এই যে এইখান থেকে ট্রেড নিছে এই এই ক্যান্ডেলটা হওয়ার পর ট্রেড নিছে তার আগে ট্রেড নেয় অথবা কেউ কেউ এই ক্যান্ডেল হওয়ার পর ট্রেড নিছে তাহলে এখান থেকে যদি ট্রেড নেয় প্রাইস এখন পর্যন্ত এই জোনটারে মেডিকেট করে নাই সবার স্টপ লসগুলো এইখানে পড়ে আসে এমনও হতে পারে যে মার্কেট জাস্ট সবার স্টপ লসগুলো খাবে সবাই সব খাবে বুঝেন বড় বড় ট্রেডাররা জাস্ট স্টপগুলো এখানে খাবে সবার স্টপ লসগুলো খাওয়ার পরে দৌড় বুম মার্কেটের ডিরেকশন ঠিকই রাখবে বাট স্টপ লসগুলো খাবে ইটস কল মার্কেট গ্রাপ বুঝছেন ওরা আমাদের গ্র্যাপ করে আমরা কিচ্ছু করতে না খেলে তাকায় তাকাই দেখি আমাদের চোখের সামনে সব ধ্বংস হয়ে যায় কারণ ওরা প্রো ট্রেডার ওদের কাছে ক্যাপিটাল থাকে ওরা পারে নর্মাল যতগুলো ট্রেডার আছে এই অ্যাকোমিলেশন ফেজের ভিতরে অবস্থা খারাপ হয়ে গেছে এই ইন্টারনাল সিচুয়েশনে অনেকে লস খেলা ফেলছে অনেকে হয়তো আসন নিয়ে বাচ্চা আসে বা অনেকে প্রফিটও করতে পারে কারণ এখান থেকে ডাউনের আপের ট্রেড কেউ নেয় নেই সো প্রফিটে নেই সবাই এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিছে আর ওদের স্টপ প্লাস খাচ্ছে যে এইখান থেকে ট্রেড নিছে অল্পতে ওর লস এখানে জায়গায় খাইছে এখন এই যে স্টপ লাসগুলো এই যে স্টপ লসও খাবে তারা এতটুকু স্টপ প্লাস খাওয়ার জন্য হয়তো মার্কেট একবার উপরে যাবে হয়তো এই পর্যন্তও চাইতে পারে এখান থেকে শুরু করে এই পর্যন্তও যাইতে পারে কারণ কি সবার স্টপ প্লাস আইডিয়াল স্টপ প্লাস তো এই পর্যন্ত স্টপ লস সবার হিট করে দেওয়া সবার লস করায় দেওয়া ও মার্কেট যাবে বুঝছেন যাবে তো নিচেই যাবে তো নিচেই কারণ এখানে সেলিং প্রেশারই বেশি এইটারই বলে মার্কেট ম্যানোপ্লেট এত দূরে যাওয়ার ঠিক হয় না আমার এখনও সরি ভাই আশা করি আপনারা বুঝবেন সবাই আর কিছু না কিছু তো অবশ্যই শিখছেন